আমাকে নিয়ে গেলে যাব, আমাকে নিয়ে গেলে যাব, বসাবেন সে ঘরে যে বসবো, গোলাম আমিও গোলাম আপনিও। যদি গোলাম গোলামের মজলিসে বসতে গেলে ইজাজত লাগে, হুকুম লাগে, পারমিশন লাগে, সব গোলাম আল্লাহর মজলিসে এসে বসবে। আপনাদের কি মনে হয় ইজাজত লাগবে না, পারমিশন লাগবে না, হুকুম লাগবে না? কে ইজাজত দিল, কে হুকুম দিল, কে পারমিশন দিল? আমার আল্লাহ আমাদের করে জান্নাতে জড়া করে দিয়েছে। এলমে মারেফাত বলে একটা এলেম আছে, মুরব্বীরা জানে, সব জোয়ান সব মাওলানারাও জানে না, কেন বাতিনি এলেম। আল এলমু এলমান, এলেম দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। জাহিরি এলেম মানুষের বাইরে ঠিক করে, হাতে নখ কাটা, গোপ কাটা, দাড়ি দাড়ি কত বড় রাখতে হবে, দাড়ি দাড়িটার ব্যাপারে কি জামা পরতে হবে, কেমন পরনে লুঙ্গি পরতে হবে, কি পরতে হবে, কি খাবে, এই জাহিরি বিষয়গুলো যেগুলো দেখতে পাওয়া যায়, শরীয়ত শিক্ষা দেয়। আর তরিকাত, তরিকাত বান্দাদের ভিতর ঠিক করে। কি ঠিক করে বলেন? ভিতর ঠিক করে। যেমন আমাদের হাত, চোখ, কান, নাক, মুখ, হাতের মুখে শরীয়ত আছে না নেই, কি শুনবো সেই শরীয়ত আছে না নেই, কি দেখবো সেই শরীয়ত আছে না নেই, কি ধরবো সেই শরীয়ত আছে না নেই, কোথা যাবো সেই শরীয়ত আছে না নেই, এটা শরীয়ত ঠিক করে। আর যেমন হাত পা চোখ কান নাক মুখ আছে, ওই রকম ধরা লতিফায় কাল, লতিফায় রু, লতিফায় শের, লতিফায় খাফি, লতিফায় আকফা, লতিফায় নাফ, লতিফায় আপ, লতিফায় আতুস, লতিফায় বাত, লতিফায় খাক, 10টা লতিফা আছে। তো এই লতিফা গুলো দিল কি করে ঠিক হবে, রু কি করে ঠিক হবে, শের কি করে ঠিক হবে, নাফস কি করে ঠিক হবে, নাফসের এসলা কি করে হবে, রুহের এসলা কি করে হবে, খাফির এসলা, আবাতুস বাত খাক, ভিতরের গোস্ত পোস্ত রগ রগ চামড়ার ভিতরের প্রতিটা জিনিস আর কোষগুলো কি করে আল্লাহর জিকির করবে। আল্লাহর নবীরা ঘুমোলে পশমের গুড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির হতো। আমার দাদি জানে, নিজের নিজের মুখে শুনেছি যে তোর দাদু যখন শুয়ে থাকতো পশমের গুড়ায় কান দিলে আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ পেয়ে যেত। এগুলো কিসে? এগুলো শরীয়ত নয়, এগুলো তরিকাতে। শরীয়তের চারটে বিষয় আছে, কটা আমি আপনাদের এবিসি কে শিখাচ্ছি, এবিসিডি। যদি এফতেদা আলিব্বে না জানে, তাকে কোরআন খুলে দিলে পড়তে পারবে? আপনাদের আলিব্বে শিখানোর দরকার, আমি 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 অহংকার করছি না। আপনাদের করে এখন যদি যুদ্ধের ঘটনা শোনাই, আল্লাহর লাগে জান দিও, এত ছেলেখেলো ব্যাপার যে আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখতে পারে না সে আল্লাহর জন্য জান দিয়ে দেবে, যে আল্লাহর জন্য নামাজ পড়তে পারে না সে আল্লাহর জন্য জান দিয়ে দেবে, যে আল্লাহর জন্য রোজা রাখতে পারে না সে আল্লাহর জন্য গর্দান কেটে দেবে, এত সুজা, যে আল্লাহর জন্য হ্যাঁ 10টা টাকা দান করতে পারে না মসজিদে সে আল্লাহর জন্য কি করে হ্যাঁ নিজের জান দিয়ে দেবে, অত সুজা নয় মুসলমান। আগে ইবতেদা শুরুর কথাগুলো শেখে, এই এজন্য শুরুতে বলছি শরীয়তে চারটে বিষয়, কটা? কোরআন হাদিস ইজমা কিয়াস চারটে, তরিকাতে চারটে বিষয়, কি তরিকাতে চারটে বিষয়? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া। তরিকাতের চারটে ইমাম, শরিয়াতের চারটে ইমাম। শরিয়াতের ইমাম কে কে? ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বাল। তরিকার ইমাম কে? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-পেশানি, বাহাদুর নকশবন্দি। বুঝতে পারছেন আপনারা? এই চারটে, আর এই চারটেই রসুলুল্লাহর কাছ থেকে এসেছে, শরিয়াতের আর তরিকাতও চারটে রসুলুল্লাহর কাছ থেকে এসেছে, সব হুজুরের কাছ থেকে এসেছে, হুজুরের কাছ থেকে এসেছে। ইনারা ইমাম হয়েছেন, ইনারা উস্তাদ হয়ে আমাদের সঠিক রাস্তাটা খুলে খুলে বুঝিয়ে দিয়েছেন। মাথায় ঢুকছে? তো আমরা এই জায়গায় এসেছি, এই জায়গায় বসেছি, এই যে এই জায়গায় যে এলাম, আমি এসেছি, এই আমি এলমে মারেফাতের কথা আমি বলতে, যে কথাগুলো এত বলে ফেললাম, এলমে মারেফাতে আমি বলে কোনো বিষয় নেই। আমি নামাজ পড়ি, আমি জিকির করি, আমি হজ করি, আমি ইবাদত করি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর পথে চলি, আমি আল্লাহর রাস্তায় চলি, আমি আল্লাহর জান্নাতের বাগানে এসে বসি, আমি এলমে মারেফাতে আমি বলে কোনো, আমি নামাজ পড়িনি, আল্লাহ আমাকে দিয়ে নামাজ পড়ায়, আমাকে আল্লাহ আমাকে দিয়ে আল্লাহ জিকির করায়, আমাকে আল্লাহ আমাকে দিয়ে হ্যাঁ আল্লাহ আল্লাহ বলিয়ে নেয়। এলমে মারেফাতে আমি বলে কোনো জিনিস নেই। তাহলে আমাদের বুঝে নেওয়া দরকার, আমি নয় আমার আল্লাহ জান্নাতে জড়া করে দিয়েছে, জোরে বলুন, আল্লাহর কুদরত নিয়ে সে বসিয়ে দিয়েছে, যেটা জুনিয়াদের নসিব আছে ওইটুকু নিয়ে, এর বাইরে কিচ্ছু হবে না, এর বাইরে কিচ্ছু হবে না। মুসলমান আছেন একটু খেয়াল করে শুনে রেখে দেন, এর
কেন আল্লাহ পাক জান্নাতে বাগানে জড়া করলেন, কেন নিয়ে এলেন? একে অপরের মুখ দেখার জন্য নয়, গেল্লা গিবদের কথা শোনার জন্য নয়, দুনিয়া দুনিয়া করার জন্য নয়, দুনিয়া দুনিয়া করে দুনিয়ায় জীবন ঠিক করার জন্য নয়, কেন আল্লাহ নিয়ে এলেন? আমার আল্লাহ পাক আমাদের করে নিয়ে এসেছে। মানুষের তিনটে উদাহরণ দিয়ে যায়, একটা মানুষ হচ্ছে চোখলাম, একটা মানুষ হচ্ছে কানা, আর একটা মানুষ হচ্ছে ঘ্রাণ শক্তিও তাদের নেই, যাদের চোখলা আছে, যাদের চোখলা আছে, যারা চোখ আছে তারা কি করে, জামাই দাগ লাগলে চোখ দিয়ে দেখে দাগ লেগে গেছে, জামাটা ধুয়ে পরিষ্কার করে নেয়। দ্বিতীয় নম্বর যারা কানা, তারা কি করে জামা পরিষ্কার করবে? দুদিন তিন দিন হয়ে যাওয়ার পরে জামা থেকে যখন দুর্গন্ধ বেরোয়, তাদের নাক গলে দেয়, গন্ধ বেরোতে আরম্ভ করেছে, জামা ময়লা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। যারা চোখেও কানা আর নাক দিয়েও ঠিকঠাক গন্ধ পায় না, নাকও জাম হয়ে গেছে, সর্দি হয়ে গেছে, জাম হয়ে গেছে, তারা কি করবে? তারা জামা কি করে পরিষ্কার করবে? তাদের বন্ধুরা, তাদের আত্মীয় স্বজনরা, তাদের মহব্বত কারণেওয়ালারা যদি তাদের ঘরে ডেকে বলে, বান্দা তোমার জামাই দাগ লেগে গেছে, পরিষ্কার করতে হবে, এই জামা পরিষ্কার করো, সে বান্দা কি করে জামা খুলে ধুয়ে পরিষ্কার করে? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর লীলা চোখলা ছিল, প্রতিদিন তওবা করে করে রুহানি জামা পরিষ্কার করে নিত। আল্লাহর লীদের পরে এখানে মুরব্বি বাপেরা বসে আছে, এনার না কলা, চোখে খানা কিন্তু না কাছে, দুদিন তিন দিন চার দিন ছাড়া ছাড়া এহসাস পয়দা হয়ে যায়, এহসাস পয়দা হয়ে যায়, মনে মনে দুঃখ হয় যে আমি বড় গুনাহ করে ফেলেছি। রাত্রেবেলা আল্লাহ দেবে কান্নাকাটি করে, তওবা করে নাই, আল্লাহ তাদের গুনাহ মাফ করে, জামা সাফ করে দেয়। বাকি রয়ে গেলাম আমি, বাকি রয়ে গেলেন আপনি, দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার, গুনাগার। আমাদের জীবনে শুরু জমাইতে দাগ লেগে লেগে, দাগ লেগে লেগে একদম ছেতো পড়ে গেছে মুসলমান। এই গুনাগার গুলোকে আল্লাহ অমুক পাড়া থেকে, অমুক নগর থেকে, অমুক বস্তি থেকে, বেটা ছেলে মেয়ে ছেলেকে আল্লাহ নিয়ে এসে জান্নাতের বাগানে বান্দাকে বসিয়ে বলছে, বান্দা জামা পরিষ্কার করো, জামা পরিষ্কার করো, জামা ধুয়ে নাও, জামা যদি না ধোও, আমার আল্লাহ পাক বলে তোমার আখেরাত খারাপ হয়ে যাবে, তোমার আখেরাত খারাপ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন যদি জাগে কেন জামা পরিষ্কার করবে, আল্লাহ বলে তুমি সেই বান্দা যাকে কবরের সওয়ালের জবাব দিতে হবে, তুমি সেই বান্দা যাকে কবর থেকে পুনরায় তোলা হবে, তুমি সেই বান্দা যাকে পুলসিরাত পার হতে হবে, তুমি সেই বান্দা যাকে কিয়ামতে দাঁড়াতে হবে, তুমি সেই বান্দা যাকে পুলসিরাতে আল্লাহ পাক পার করিয়ে আমলনামা দেবে, তুমি সেই বান্দা যাকে মিজানে যেতে হবে, তুমি সেই বান্দা যাকে জান্নাত না হলে জাহান্নামে যেতে হবে। আমরা সবসময় ভালো চাই, মহিলাওয়ালা জামা নিয়ে যদি মরে যাও আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে, জামা পরিষ্কার করে রুহানি জামা সাফ করে যদি দুনিয়া থেকে যেতে পারো, আমার আল্লাহ রুহানি জামা পরিষ্কার ওয়ালা বান্দা গুলোকে দেখে আল্লাহর জান্নাত দান করে দেয়। যে যত বড়ই মডার্ন হোক, বলো জাহান্নাম চাও না জান্নাত? বাপেরা বলেন জান্নাত না জাহান্নাম? বলেন জান্নাত। জান্নাত পাওয়া যাবে এমন করে? জান্নাত পাওয়া যাবে এমন করে? না। হ্যাঁ, এরকম লাইট দিয়েছেন কেন আপনারা? থাক, ছেলেরা সাজিয়েছে, সাজাক হোক। আমাকে দেখতে পাচ্ছেন না আপনারা? ও হ্যাঁ, থাক অন্ধকার থাক। আমার দাদাজন বলছে ভূতকার, ভূতকার থাক। ভূতকার বলতে বোঝেন না, মানে আমার দাদাজন অশুন ছিল, আর তখন তো হ্যাচাক লাইট অজত, আর হ্যাচাক লাইট তেলে একজন একজন কোনো একটা মানুষ হয় এইদিক করছে, ওইদিক ওদিক করছে, মানে আলো করার চেষ্টা করছে। দাদাজন বলে ও ভূতকার, ভূতকার থাক, আমল করো, কবর আলো হবে, নাহলে কবর ভূতকার হয়ে যাবে, মানে অন্ধকার হয়ে থাকবে কবর। বলেন কবর আলো চান আপনারা? যুগের হাওয়ায় মাতেন নে, যুগের হাওয়ায় মেতে যান নে। কলকাতার পাশের লোক, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, হ্যাঁ, ছেলে মুলেগুলোকে ওই রকম বানান নে। হ্যাঁ, কলকাতার লোক নামাজ কাজা করলে যে জাহান্নাম, ফুরফুরার লোক নামাজ কাজা করলে সেই জাহান্নাম, আরবের লোক নামাজ কাজা করলে সেই জাহান্নাম, মাথায় ঢুকছে? ফুরফুরার মেয়ে ছেলেরা বেপর্দা হয়ে ঘুরলে যে জাহান্নাম, এই কলকাতার মেয়ে ছেলেরা বেপর্দা হয়ে ঘুরলে সেই জাহান্নাম, আরবের মেয়ে ছেলেরা বেপর্দা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। গোটা পৃথিবীতে আল্লাহর নিজাম চলছে একটা, শরিয়াতের তলোয়ার চলবে, যে কাটার কেটে যাবে। বুঝছেন আপনারা? কি চান? জান্নাত চান না আপনারা? হ্যাঁ,
আল্লাহ আপনাদের করে জান্নাত পাইয়ে দিবার লেগে জান্নাতে জড়া করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত, উম্মতেরা সারা বিশ্ব ঘুরে ফেলো, সারা বিশ্ব ঘুরে ফেলো, সারা বিশ্ব দুনিয়া ঘুরে ঘুরে দেখো, হিদায়াতের মজলিস তুমি দুটো পাবে না, হিদায়াতের মজলিস একটা, যেখানে হাবিবুল্লাহ বলেছিল, ওয়াজ করেছিল, আল্লাহর হাবিবের পরে সাহাবার ওয়াজ করেছিল, সাহাবার পরে তাবিন ওয়াজ করেছিল, তাবিনের পরে তাবা তাবিন ওয়াজ করেছিল, তাবা তাবিনের পরে আই মদিনার ওয়াজ নসিহত করেছিল। খবর নিয়ে দেখে যাও সেই জায়গাটা কি, আল্লাহ সেই জায়গার ব্যাপারে বলেছে, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ। আজকে আমার আল্লাহ আপনাদের গ্রামে আল্লাহর মজলিস করে আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ নিয়েছে বসিয়ে আল্লাহ শোনাচ্ছে। খবর নিয়ে দেখে যাও উসমান আর উনি ওয়াজ করেছিল, সুন্নিওয়ালাদের মধ্যে আমার আল্লাহ খাজা মাইনউদ্দিন চিস্তি করে দিয়েছে, খাজা মাইনউদ্দিন ওয়াজ করেছিল, সুন্নিওয়ালাদের মধ্যে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি করে দিয়েছে, কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি ওয়াজ করেছে, সুন্নিওয়ালাদের মধ্যে বাবা ফারিস সাগার হয়েছিল, বাবা ফারিস সাগার ওয়াজ করেছে, সুন্নিওয়ালাদের মধ্যে সাবের পাক্কালিয়ানি হয়েছে, সাবের পাক্কালিয়ানি ওয়াজ করেছে, সুন্নিওয়ালাদের মধ্যে হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি হয়েছে, হযরতে শ্রী শক্তি ওয়াজ করেছে, সুন্নিওয়ালাদের মধ্যে জুনায়েদ বাগদাদি হয়েছে, হযরতে বিশ্বরাবি ওয়াজ করেছে, সুন্নিওয়ালাদের মধ্যে আহমদ বিন হাম্বাল তৈরি হয়েছে। খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও, হযরতে নূর আহমদ নিজামপুরি ওয়াজ করেছে, সুন্নিওয়ালাদের মধ্যে সুফাত আলী ওয়াইসি তৈরি হয়েছে, সুফাত আলী ওয়াইসি ওয়াজ করেছে, সুন্নিওয়ালাদের মধ্যে মুজাদ্দেদ জামান দাদা পীর তৈরি হয়েছে, আর মুজাদ্দেদ জামান ওয়াজ করেছে, সুন্নিওয়ালাদের মধ্যে বসিরাতের আল্লামা রুহুল আমিন তৈরি হয়েছে। এটা সেই জায়গা, এটাকে আমি একটু পুরাতন লোক জানেন তো, অহংকার নয় আল্লাহর শুকর, মনে করেন না যদি আমি শুধু কলকাতা শহর দেখেছি, আমি জাকার্তা শহর দেখেছি ইন্দোনেশিয়ায়, আমি কুয়ালালামপুর শহর দেখেছি মালয়েশিয়ায়, আমি ব্যাংকক শহর দেখেছি থাইল্যান্ডে, আমি দুবাইয়ের শহর দেখেছি, আমি আরবের মক্কা মদিনা শহর দেখেছি, আমি বাংলাদেশের শহর দেখেছি, আমি নেপালের শহর দেখেছি কাঠমান্ডু, আমি ফিলিপিন্সের শহর দেখেছি, আমি কি বলে ওয়েস্টপাট কোটাকিনা বালু, ওয়েস্টপাট মালয়েশিয়ার কোটাকিনা বালু, হ্যাঁ শহর দেখেছি আমি সাবা। আমি অহংকার করে বলছি, আমি একটু পুরাতন খেয়ালের লোক, আমি ঘরে যদি ছবি মারা থাকে আমি বলি এটা হারাম, তো কেন ছবি মেরেছ, ফেরেশতা ঢুকবে না তোমার ঘরে, আমি বলি, বুঝতে পারছেন না, আমি একটু পুরাতন খেয়াল লোক, আমি ওই দুনিয়া হাম চলে উদার উদার হাওয়াকে রুখছি, আমি ওই সব ওরকম লোক নয়, যেদিকে হাওয়া চলে সেদিকে দৌড়াই নেই জুনায়েদ, যেদিকে আল্লাহ শরিয়াত বলে সেইদিকে দৌড়াবার চেষ্টা করে জুনায়েদ, আর ওটা আপনারাও করবেন বলেন ইনশাআল্লাহ। হযরত ওমরে ফারুক হুজুর বলছেন, তোমার সামনে যারা নাম করে সে তোমার দুশমন, মাওলানা সাহেব যদি আমার সামনে নাম করে, আমি চিনি না কে হাফেজ সাহেবকে, ইনি যদি আমার সামনে নাম করে ইনি আমার দুশমন, ও জুনায়েদ আপনি কি ওয়াজ করেন, এই দুশমন আমার, জুনায়েদ আপনি খুব ভালো, এই দুশমন আমার, ওমরে ফারুক বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বলছেন আর যে তোমার দোষ ত্রুটি গুলো ধরিয়ে দেয়, কেন গাছের নিচে লুকিয়ে পড়েছো, কেন তুমি দাড়ি ছেঁচেছো, কেন তুমি ঘরের তসবি রেখেছো, কেন মেয়ে ছেলেগুলো বেপর্দা হয়ে ঘুরবে, কেন তোমার মেয়েটা রাস্তায় রাস্তায় ঘোরে, কেন তুমি গান বাজনা করছো, কেন এই ফাংশন দিয়েছো, কেন এরকম এত এ করেছো, ওমরে ফারুক বলছে সে হচ্ছে তোমার আসল বন্ধু, যে তোমার শরীয়তের কথাগুলো সব ভুলগুলোকে পদে পদে ধরিয়ে দেয়, যদি আপনারা বন্ধু হতে চান আমার দোষ ধরাবেন, আমার সামনে নাম করবেন, আর আমি যদি আপনাদের বন্ধু হতে চাই আমি তো জানি নাম করব তোমাদের, দাড়ি চাচাকে দাড়ি চাচাই বলবো, বেনামাজিকে বেনামাজি বলবো, বুঝছেন আপনারা। আমার আল্লাহ জান্নাতে জড়া করেছে, একটুখানি ইবতেদার কথা বলছি, জান্নাতে জড়া করেছে, এখান থেকেই আল্লাহর ওলি হওয়া যায়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত, উম্মতেরা প্রশ্ন জাগতে পারে, কেন চেয়ারে বসলেন না, হুজুর কি বড় হতে চাও, না মুসলমান আমি, দাদা পীরের দরবারে একজন জুতো বাবা খাদে, আমার সাহস নেই ওখানে বসার, কেন যেখানে আমি বসে আছি জুনায়েদ, এখানে 1400 বছর আগে আমার রাসূলুল্লাহ বসেছিল, এই জায়গায় হাবিবুল্লাহ বসে বসবাস করেছিল, যেখানে আপনারা বসে আছেন এখানে সাহাবা হুজুররা বসেছিল, জুনায়েদের কি সাহস হয়, জুনায়েদের কি ঘরে মজা লয়, এখানে চেয়ার উপরে বসাম, শরিয়াত অনুযায়ী চলবে না, চলবে চেয়ারের উপরে বসবাস করা, কিন্তু জুনায়েদের সাহস হয় না, চেয়ারের উপরে বসা তো দূরের কথা, বাবু হয়ে বসা জুনায়েদের সাহস হয় না, আমার হাবিবুল বসে বসে আজ করেছে, আমি কি করে ওখানে চেয়ার উপরে বসে থাকবো, এ নবীর উম্মত, উম্মতেরা আমার
রাসূলুল্লাহর মহব্বত যদি করো, হাবিবুল্লাহর মতন করে জুতো পরো, হাবিবুল্লাহর মতন করে জামা পরো, হাবিবুল্লাহর মতন করে খাও, হাবিবুল্লাহর মতন করে রাস্তা দিয়ে যাও, হাবিবুল্লাহর মতন করে আসো, হাবিবুল্লাহ যারা নকল করে, আমার আল্লাহ ইন্নাকা লালা খুলকিল আজিম, হাবিবুল্লাহকে আল্লাহ বড় করেছে, হাবিবুল্লাহর নকরকারী সুন্নতওয়ালাদের জন্য আমার আল্লাহ দরজা বুলান করে দিয়েছে, আল্লাহ দরজা বুলান করেছে। হ্যাঁ হুজুরের জায়গা আমি আমার সাহস আছে, আমার আমার হুজুরের জায়গা আমি বাবু হয়ে বসবো, আমার ক্ষমতা আছে রসুলের জায়গায় বাবু হয়ে বসা, মাথায় ঢুকছে আপনাদের? জান্নাতের বাগান এটা বিশাল বড় একটা জায়গা, এর গুরুত্ব বিশাল, অত সুজা মুসলমান অত সুজা নয়। হ্যাঁ এখান থেকেই তো বড় পীর আব্দুল কাদের জিলানি তৈরি হয়েছে, আর এখান থেকে উমরে ফারুক উসমান গনি হযরতে আলী হযরতে হযরতে খাজা মাইনু, যত কুল লাফজে কুল একটাও নয় বাইরে, যত অলি হয়েছে হচ্ছে আর হবে সব এই জান্নাতের বাগান থেকে, কারণ এখানে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম উলামা নবীদের ওয়ারেস, আলেম উলামারা এখান থেকে নবীদের ওয়ারেসরা বলে, আর তারা বলে ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহি উলামা, যারা আল্লাহকে ভয় করে তারা আলেম, আল্লাহর ভয়খানে ওয়ালা আলেমের থেকে বান্দারা ওয়াজ শুনলেই বান্দারা সব হিদায়াত হয়ে যাবে, বান্দারা হিদায়াত হয়ে যাবে। যত দাঁড়িওয়ালা এখানে বসে আছেন নিজেকে একটু প্রশ্ন করেন, এমনি এমনি দাঁড়ি মায়ের পেট থেকে দাঁড়ি না কারো না কারো ওয়াজ শুনে দাঁড়িয়ে রেখেছে, ভুল বললাম নাকি? কারো না কারো কথা শুনে নামাজ পড়েছে, ওয়াজ বলতেই লাইটের দরকার নেই, মাইকের দরকার নেই, তুমি তুমি তোমার ঘরে বসে বসে তোমার বিবিকে তোমার ছেলেকে আল্লাহর রাসূলের কথা শোনাও, আমার আল্লাহ তোমার ঘরকে জান্নাত করে দিয়ে, আল্লাহ বলবে ওটা আমার মজলিস, ওটা আব্দুল্লাহর ঘর নয়, ওটা আমি আল্লাহ আমার মজলিস হয়ে গেছে, বুঝছেন আপনারা? হাজি সাহেব কেউ আছে কেন? আপনি হাজি সাহেব উমরা উমরা হ্যাঁ জিজ্ঞাসা করেন, আমার রসুলুল্লাহ রসুলুল্লাহর পাশে রিয়াজুল জান্নাত এর থেকেও ছোট, হুজুরের ঘরের পাশে যে মা বাইনা মেম্বারি ও রওজাতি ও রওজাতু মির রিয়াজুল জান্নাত এর থেকেও ছোট, এর থেকে সাড়ে চারশো কোটিরও বেশি মানুষ মুসলমান সবাইয়ের মনে আশা ওই জান্নাতের বাগানে বসবো, সবাইয়ের মনে আশা, আপনাদের মনে আশা নেই? এবার বলেন আপনাদের গোরস্থান কর্মস্থানে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সবাই কি ওই জান্নাতে বসতে পেরেছে? ওই জান্নাতে সবাই বসতে পেরেছে? হুজুরের রওজার পাশে জান্নাতে বসতে পেরেছে? ওই জান্নাতে বসতে পারে না, কিন্তু হুজুরের চাওয়ায় যে জান্নাত আল্লাহ গ্রামে গ্রামে বাড়ি বাড়ি নগরে নগরে বস্তিতে পাঠিয়েছে আল্লাহর কুদরতে তারা ওই জান্নাতে বসে মরেছে, তারা হুজুরের মদিনার জান্নাতে বসেনে তাদের গ্রামের জান্নাতে বসেছে, কিন্তু হুজুর বলেছে যারা মদিনায় জান্নাতে বসলো যে ফল পাবে গ্রামের জান্নাতে বসলে সেই ফলই পাবে, সেই ফলই পাবে, ওখানে বসলে গুনাহ মাফ হয়, এখানে বসলে গুনাহ মাফ হয়, ওখানে বসলে সব হয়, এখানে বসলে সব হয়, ওখানে বসলে আমার আল্লাহ দরজা বুলান করে দেয়, এখানে বসলে দরজা বুলান করে দেয়, ওখানে বসলে আল্লাহ রহমত বর্ষণ হয়, এখানে বসলে রহমত বর্ষণ হয়, ওখানে বসলে মসজিদ মেম্বারে দাঁড় করিয়ে কপাল থেকে আল্লাহ নূর জাহির করে দেয়, এখানে বসলে মসজিদ মেম্বারে দাঁড় করিয়ে কপাল থেকে আল্লাহ নূর জাহির করে দেয়, প্রশ্ন জাগতে পারে ওখানে মদিনার মুস্তাফা রওজা দেখা যায়, আর জুনায়েদ বলে এখানে মদিনার মুস্তাফা রওজা নয় মদিনাওয়ালা মুস্তাফাকে দেখা যায়, এখানে হুজুরকে দেখা যায়, বড় পীর আব্দুল কাদের জিলানি দেখেছে, খাজা মাইনউদ্দিন চিশতি দেখেছে, আমার বড় দাজান বড় হুজুর কিবলা দেখেছে, আমার মুজাদ্দিদ জামান ওয়াজ করত রাসূলুল্লাহ ওয়াজের মজলিসে হাজির হয়ে যেত, মুসলমান এটা নিয়ে আমরা চোখে কানা, আমরা কানা দেখতে পাই, আর আমাদের জবানে ওই তাসিরও নেই, আপনাদের শোনার মধ্যে সেই চাহাতও নেই, এজন্য হুজুর হয়তো আসে না, কিন্তু আল্লাহ যদি চায় রাসূলুল্লাহ হাজির হয়ে যেতে পারে। হ্যাঁ মুসলমান কত নিয়ামতের জায়গায় বসিয়েছে, মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত মদিনা জান্নাত আল্লাহর কথা আল্লাহর হবে, জান্নাত মুস্তাফার কথা মুস্তাফার হবে, জান্নাত জান্নাত আল্লাহ জান্নাতের কথা হবে, জাহান্নাম থেকে বাঁচার মজলি জাহান্নাম থেকে বাঁচার কথা হবে, হে নবীর উম্মত মদিনা আল্লাহ শোনাচ্ছে, এ দুনিয়ার মানুষরা দুনিয়া দুদিনে খেলতামাশার মজলিস ছাড়া আর কিচ্ছু নয়, এই দুনিয়ায় মত্ত হয়ে যেওনি, এই দুনিয়ায় পাগল হয়ে যেওনি, এই দুনিয়া দুনিয়া করে তোমরা মত্ত হয়ে যেওনি, দুদিনের দুনিয়া এই দুদিনের দুনিয়ায় তোমরা পাগল দিওয়ানা হয়ে যেওনি, এ মুসলমানের ছেলেরা দুনিয়ায় যদি মেহনত করো দুনিয়ায় মুসাদা করো দুনিয়ায় চাহাত পয়দা করো কি হয়ে যাবে, তুমি দুনিয়ার রাজা হয়ে যাবে, দুনিয়ার বাদশা হয়ে যাবে, দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, প্রধানমন্ত্রী কতদিনের হয়, ভারতের প্রধানমন্ত্রী 5 বছরের হয়, আমেরিকার প্রধানমন্ত্রী 4 বছরের হয়, তোমার 3 বছর 5 বছর
বছরের মেহনত তোমাকে 5 বছরের প্রধানমন্ত্রী করে দেবে এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ বলছে আল্লাহ শুয়ে সওদা করে নাও আল্লাহ জান্নাতে বাগানে বসিয়েছে আল্লাহ শুয়ে সওদা করে নাও তুমি যে সবচেয়ে খারাপ সওদাগর হও তুমি যে সবচেয়ে খারাপ খরিদদার হও আমার আল্লাহর খারাপ বান্দা হয়ে যদি মরে যাও মরার পরেতে আল্লাহ জান্নাত যদি তোমাকে দিয়ে দেয় আর যেতে 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 সর্বশেষ যদি জান্নাতে তুমি প্রবেশ করো আমার আল্লাহ তোমাকে ডাকবে দেখে বলবে বান্দা তুমি সর্বশেষ জান্নাত পেয়েছো বলো তুমি কি চাও আল্লাহ আপনি জান্নাত দিয়েছেন এর থেকে আর বেশি কি চাও আল্লাহ বলে বলো তো বান্দা দুনিয়ায় কত রাজা ছিল আল্লাহর বান্দা বলবে আল্লাহ অনেক রাজা ছিল তারা কেমন আরাম করত আল্লাহ পাকের বান্দা বলবে আল্লাহ তারা অনেক আরাম করত আল্লাহ পাক বলবে আর গোটা পৃথিবীটা যদি আমি আল্লাহ একটা বাচ্চাকে দিয়ে দিতাম সে কত আরাম করত বান্দা বলবে আল্লাহ তার আরামের শেষ নেই তার আরামের শেষ নেই তার আয়েসের শেষ নেই তার মজা খুশি শেষ নেই আল্লাহ বলবে যাও যাও তোমাকে জান্নাতে একটা নয় দুটো নয় তিনটে নয় সাত সাতটা পৃথিবীর বাচ্চার আরাম দান করে দিলাম তুমি অনন্তকাল পর্যন্ত সাতটা পৃথিবীর বাচ্চা হয়ে গেলে আর আমি আল্লাহ রাজি খুশি হয়ে আমারও দিদার তুমি পেয়ে গেলে হ্যাঁ দুনিয়ার বাচ্চা হবে হ্যাঁ দুনিয়ায় এই সব গোলক ধান্দা এই গোলক ধান্দাই তোমরা মত্ত হয়ে যেওনি আল্লাহকে মনে রাখতে হবে হ্যাঁ আল্লাহ ডেকে শোনাচ্ছে আল্লাহ ভুলে যেওনি আল্লাহ ডেকে শোনাচ্ছে তোমরা সব হ্যাঁ হ্যাঁ ভুলে গেছো আখিরাতের কথা মনে করো ভাই জাহান্নামে যাবে নাহলে জান্নাতে কি চান জান্নাত না জাহান্নাম তা জান্নাত চাইলে জান্নাতের মতন চলতে হবে হ্যাঁ আপনি বলছেন হজে যাবো কোথায় যাবো এই হজে যাওয়ার ইচ্ছা তো সবাই আছে হজ একটা বড় ব্যাপার আছে না জীবনে একটা বড় জিনিস হজ হ্যাঁ হজে যাওয়ার ইচ্ছা যাবো যাবো আর বলছেন হজে যাবো বলে কোথায় যাবো বলে হজে যাবো বলে কোথায় যাবি বলে হজে যাবো বলে কোথায় যাবি বলে হজে যাবো লোকটা পাসপোর্ট করে নে ভিসা করে নে টিকিট করে নে প্লেনের টিকিট করে নে কোনো ট্যুর ট্রাভেল ট্রাভেলারের সঙ্গে যোগাযোগ করে নে আর শুধু বলছে হজে যাবো হজে যাবো এই তার হজে যাওয়া হবে ওইরকম দাঁড়া কোথায় যাবো বলে জান্নাত যাবো জান্নাত যাবো লোকটা দাঁড়িয়ে রাখে নে নামাজ পড়ে নে হ্যাঁ সুদের কারবার করে হারাম খায় বেপর্দা হয়ে সব মেয়েগুলো ঘরে কিচ্ছু বলে নে নিজের 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 সন্তান নিজের কন্যা সন্তানটা রাস্তায় রাস্তায় ঘরে এত্তার সঙ্গে হই 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 করে বেড়ায় আর কিছু বলে নে আর শুধু বলে জান্নাত যাবো আর দায়ুস লাই জান্নাত নামাজি নামাজ পড়ছো তোমার মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরছে তুমি দায়ুস নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে ওই মেয়ে ছেলে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে শুনছেন আপনারা বুঝছেন আপনারা দেখেছো আল্লাহ রহমান ইমাম সাহেব আটকাচ্ছিল লোক বলে এবার সরে এসো ওরা জায়গা হচ্ছে না পেছনে বুঝতে পারছেন আপনারা শুনছেন আপনারা একটু সরে সরে যদি আসতে পারেন আসেন বসেন রাগ করছেন নাকি আপনারা আমি 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 আমার আমার পীর বেটার নাম হচ্ছে দাদা হুজুর আমার বেটা জান ওটা আমার দাদর নাম ছোট হুজুর আমি অহংকার করছি না আর উনাদের আওলাদ আমি বলি নি আমি বলি দরবারের কুকুর একটা ওলিদের দরবারের গোলাম বলে ওলিদের দরবারের কুকুর বলা যাবে বলে হ্যাঁ কুরআন খোলো কিতমির নামে একটা কুত্তার জিকির আল্লাহ করেছে আসাবে কাফ আল্লাহর ওলিদের দল নবীর নয় নবী নয় পয়গম্বর নয় রসুল নয় তার নাম আল্লাহ কুরআনে তুলে কিতমির রেখে দিয়েছে কিতমির কিতমির আর জিকির করতে করতে কুরআনে আল্লাহ কুকুরের জিকির করতে করতে বলছে কুকুর কেমন করে বসেছিল তার বসার জিকির করেছে কুকুরটা কি জবান দিয়ে বলেছে তার জবানের জিকির করেছে কুকুরটা হ্যাঁ কোথায় বসছিল কতদিন বসছিল সব যতবার যতবার আল্লাহ ওলির জিকির করেছে ততবার কুকুরের জিকির কেউ বলে সাতজন আটজন কুকুর কেউ বলে পাঁচজন ছজন কুকুর কেউ বলে ছজন সাতজন কুকুর আল্লাহ ইরাম ভাই বলছে আপনারা যদি বেবাড়িতে যান শুনছেন আপনারা আপনারা যদি বেবাড়িতে যান আর আপনার পোষা কুকুর যদি সাথে করে নিয়ে যান আপনারা যদি হোস্ট যে হোস্ট হয় সে যদি জিজ্ঞাসা করে কজন এসেছেন আপনারা বলবেন তিনজন এসেছে একটা কুকুর এসেছে আমাদের সাথে কেউ বলবে কিন্তু আল্লাহ ওলিদের সঙ্গে কুকুরের তাল্লুক বলে আমার আল্লাহ বারবার কুকুরের জিকির করেছে ওলির দরবারে কুকুর হয়ে যাও আমার আল্লাহ দরজা বুলান করে দেবে কুকুর জান্নাতে যায় না কিতমির আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ কোরআনেই বলছে কুকুরের সঙ্গে ওলি তাআল্লুক ওলি জান্নাতে যেখানে থাকবে কুকুর জান্নাতে সেই জায়গায় থাকবে বুঝতে পারছেন না আমার বাপ দাদার গল্প নয় আল্লাহর কোরআন বলছে আসাবে কাব ঘটনা শুনবেন পড়বেন কোরআন শরীফ দেখবেন
কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, অলির দরবারের একজন গুলাম এসেছি, দু চার কথা বলছি, সব সাথে করে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের বাজারের নাম কি? আমি লাউহাটিতে চলে এসেছি। ও শুনছেন আপনারা, দেখেন আমি ঘুরে ঘুরে কুতা, ইনারা বললো নিউ টাউনে নিয়ে কুতাতে ঘুরে ঘুরে নিয়ে এসেছে। আচ্ছা, আপনাদের বাজারের নাম কি? লাউহাটি, লাউহাটি, ধরেন লাউহাটি, আমি উদাহরণ দিচ্ছি, লাউহাটি। আচ্ছা, ঘর অন্ধকার হয়েছে, ঘর কি হয়েছে বলেন? অন্ধকার, ক্লিয়ার, এটা কি লাইট? হ্যাঁ, লাউহাটিতে লাইট পাওয়া যায়। ঘর অন্ধকার হয়েছে, লাইট কেটে গেছে, ঘর অন্ধকার, এখন স্ত্রী বলেছে আপনার, মা বলেছে আব্বা যাও লাইট কিনে এসো, লাউহাটি থেকে লাইট কিনে লাগিয়ে দিলে বলেন আপনার অন্ধকার ঘর আলো হবে না? হবে না। হ্যাঁ, যেমন লাউহাটি দুনিয়ার বাজার, ওই বাজারে গিয়ে লাইট কিনে নিয়ে এলে তোমার শুয়ার ঘর, দুনিয়ার ঘর যেমন আলো হয়ে যায়, আখেরাতের বাজার নূর পাওয়া যায়, নূর, এখান থেকে নূর নিয়ে যাও, তোমার কবরকে আল্লাহ নূর আলো করে দেবে, এখানে কবরের আলো পাওয়া যায়, কবরের আলো পাওয়া যায়, আখেরাতে কিচ্ছু নেই, আখেরাতে তোমার লেগে জান্নাত নেই, তোমার লেগে জাহান্নাম নেই, তোমার লেগে কবর নেই, তোমার লেগে জবাব নেই, তোমার লেগে সাফায়াত নেই, তোমার লেগে আরশের ছায়া নেই, তোমার লেগে হাউজে কৌসার নেই, তোমার লেগে পুল সিরাত নেই, কিচ্ছু নেই। মানে হিউজি কেমন কথা বলছেন, তোমার লেগে, নিজের লেগে ভাবে নেই, তাহলে কি মানে সব দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। চুরি করেছো, ডাকাতি করেছো, রাহাজানি করেছো, জেনা করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, পরের জায়গা জমি মেরে নিয়েছো, হ্যাঁ, জোরজবস্তি করে গুন্ডা মাস্তান গড়াই ছুরি দিয়ে লেলে, হ্যাঁ, তুমি জাহান্নাম নিয়ে যাচ্ছ, তুমি জাহান্নামে যাবে, তুমি দুনিয়া থেকে জাহান্নাম নিয়ে যাবে, চলে চলে, তুমি দুনিয়া থেকে জবাব নিয়ে যাওনি, এই জন্য মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা জবাব দিতে পারবে না, তুমি পুলসিরাত পার হওয়ার সবারই নিয়ে যাওনি, পুলসিরাত পার হতে পারবে না, তুমি তুমি কিয়ামতে আরশের ছায়া নিয়ে যাওনি, আরশের ছায়া পাবে না। আর তুমি যদি এখান থেকে সব বয়ে 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 একটা একটা করে এই বাজার থেকে নিয়ে যদি নিজের জীবনে সব ঠিকঠাক ভাবে নিয়ে যেতে পারো, আমার আল্লাহ তোমার কবর জান্নাত করে দেবে, সওয়ালের জবাব দিয়ে দেবে, পুলসিরাতে সওয়ারি দাঁড় করিয়ে দেবে, কিয়ামত আরশের ছায়া কাটিয়ে দেবে, তাজরি মিন তাহতিল আনহার, আনহার, সুরঙ্গ জান্নাতের আল্লাহ সুসংবাদ দিয়ে এমন জান্নাত দেবে যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জোরে বলো, বলেন আপনারা সব বাজারে সব খরিদ্দার হবে, এক একজন বাজারে এমনি ঘুরতে যায়, আপনারা জানেন মাঝে মাঝে বাজারে এমনি কেনাকাটা করতে না কি করতে গেছে, বলে ঘুরতে গেছে, এই ঘুরতে গেছে আর তার সঙ্গে বলছে চাল লাও, চাল লাও, চাল লাও, চাল, বেগুন, বেগুন, পটল, এই কিনবে কেউ? বলেন কেউ কিনবে? সে তো গেছে ঘুরতে। আপনারা কি করতে এসছেন, বাজারে ঘুরতে এসছেন আখেরাতে না সব সওদা করতে এসেছেন? বলেন আজকে একটা কিছু ফাইসাল্লা হবে, আমি একবারের লেগে এসেছি আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যার কবজায় কুদরাতে জুনায়াতে জান আছে সেই মালিকের সত্তার কসম খেয়ে বলছি, আমি এখানে শুধু এখানে বলে নয় সব জায়গায়, আজকে এখানে যদি দিলের কোনো কোণে এক জাররা পরিমাণ এই নিয়ত থাকে যে আমার ওয়াজটা যেন লোকের পছন্দ হয়ে যায়, এরা আবার দাওয়াত করবে, আর আরো পাঁচটা গ্রামে দাওয়াত হবে, জুনায়েদের মত যেন ভালো মত না হয়। আমিও টাইটেল করেছি পূর্ব ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা থেকে, আমিও জানি আমি কি বলছি, জবান কি দিয়ে বের করছি, আমি আমার জ্ঞান আছে, কোনো আশা নেই। আমি বলছি রোজকারের মতো রেশমে রেওয়াজের ওয়াজ আজকে শোনেন না, আজকে একটা কিছু ফাইসাল্লা করেন, রাজি আছেন? বলেন খরিদ্দার হবেন আপনারা, খরিদ্দার হবেন? বলেন ইনশাআল্লাহ। আখিরাতের বাজার এটা, আখিরাতের খরিদ্দার, এখান থেকে দাঁড়িয়ে নিয়ে যাও, এখান থেকে নামাজ নিয়ে যাও, এখান থেকে রোজা নিয়ে যাও, বলে আমি আল্লাহ নামাজ পড়বো, আল্লাহ নামাজ পড়বো, আল্লাহর কথা শুনে যায়নি কিন্তু আল্লাহ বলে দিয়েছে, তুমি বলো নামাজ পড়বো, আল্লাহ ওদিকে হ্যাঁ বলে দিয়েছে, আল্লাহ বলছে তোমার লেগে আমি আসসালাতুল জান্নাত, তুমি বলো নামাজ পড়বো, আমি বলছি জান্নাতের চাবি দেবো, তুমি বলো রোজা রাখবো, আল্লাহ ওদিক থেকে বলে আসসাউমলি ওয়া আনা উযাবি, আমি তোমাকে পুরস্কার দেবো, মুস্তাফা বলে রোজা রাখো, আল্লাহ তোমাকে ডেকে দিদার দান করবে, তুমি রোজা নিয়ে যাও আল্লাহ দিদার দেবে, নামাজ নিয়ে যাও চাবি পাবে, তুমি তোমার জুয়ানি, জুয়ান ছেলেরা বলবে আমি আমার জুয়ানি আল্লাহর ইবাদতে কাটাবো, আল্লাহ বলে আমি তোমাকে কিয়ামতে আরশের ছায়ায় কাটিয়ে দেবো, তোমার কিয়ামত আরশের ছায়ায় কাটিয়ে দেবো। তোমার লেগে, তোমার লেগে ছায়া নেই, তোমার লেগে ছায়া নেই, তুমি যদি বলো আল্লাহ ছায়া দরকার, ছায়া দরকার, ছায়া, তাহলে তুমি তোমার জুয়ানি আল্লাহর ইবাদতে কাটাও, আল্লাহ বাদলাতে ছায়া দিয়ে দেবে। এটা কি ডাইরি? এর একটা মূল্য আছে না? নেই, ধরেন 25 টাকা, ক টাকা? 25 টাকা। আমি দোকানে সাজিয়ে রেখেছি, ডাইরি 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 বিক্রি হচ্ছে, কত দাম? বলছে 25 টাকা। 25 টাকা দাও, এক হাতে 25 টাকা দিল, দিয়ে দিল,
এটা তো বেচা কিনা, এটা তো বেচা কিনা, হ্যাঁ আখেরাতে পয়সার দরকার নেই। ওখানে গোটা পৃথিবীর দশটা বিশটা পৃথিবীর সমান অর্থ দিল কোনো কাজে আসবে না। তুমি তুমি আল্লাহর সঙ্গে সওদা করো, যেমন এখানে 25 টাকা দিলে ডায়েরি পেচ্ছ, তুমি জুয়ানি আল্লাহর ইবাদত দাও আরশের ছায়া পেয়ে যাবে। তুমি এখানে নামাজ দাও জান্নাতে চাই পেয়ে যাবে। এখানে দাড়ি দাও আল্লাহর হুজুরের সাফায়াত পেয়ে যাবে। তুমি এখানে হ্যাঁ জেনার দাওয়াতকে ত্যাগ করে দাও আল্লাহ আরশের ছায়া দিয়ে দেবে। তোমার মন মসজিদের দিকে ফেলে মসজিদের দিকে খেয়াল রাখো, মসজিদের সমস্ত কাজের দিকে খেয়াল রাখো আল্লাহ আরশের ছায়া দিয়ে দেবে। তুমি চোখ দিয়ে পানি আল্লাহর জন্য বের করে দাও আল্লাহ আরশের ছায়া তোমাকে দান করে দেবে। হ্যাঁ এরকম করে সব সৌদাগুলো করতে হবে। তুমি হুজুরের গুলামির পাট্টা গলায় বাঁধা সৌদা করে লাও, কিয়ামতে হুজুরের পাশে জান্নাতে হুজুরের পাশে আল্লাহ জায়গা করে দেবে। পারবেন না আপনারা বলেন? হ্যাঁ সব মরে যাবে, সব কেউ বেঁচে থাকবে। আমার দাদু আছে, হ্যাঁ আমি আজকে বলি, আমি আজকে গাড়ি নিয়ে এসেছি অ্যাম্বাসেডার, জানেন আপনারা, কিছু কম বেশি 60-65 বছর বয়স অ্যাম্বাসেডারটা। আমার দাদু যান, বড় দাদু যান, মেজো দাদু যান, ন দাদু যান, ছোট দাদু যান, চার দাদু চেপেছে, আমার বচ্চা আজান হুজুর চাপতেন, কত হচ্ছে অ্যাম্বাসেডার। আমি বললাম আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমি বললাম আজকে অ্যাম্বাসেডার। আব্বা যান বললো কোচি অত দূরে ওই গাড়িটা নিয়ে যাবি তুই? আমি দাদু যান দেখ কত কষ্ট করে গেছে, আমি সেই শূন্যত অনুযায়ী দাদু যানের গাড়ি চেপে, আমার দাদুর গাড়ি ওটা 56-56 মুরব্বীরা সব নম্বরটা মনে মুখস্থ সবাই, মুরব্বীরা সবাই চেনে 56-56 দাদু জনের গাড়িটা নিয়ে আজকে দেখ 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 20-30 বেশি উঠতেই চাই না, অনেকক্ষণ বেরিয়েছি। বলছিল কে আমার সাথে বললো কত 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 কতক্ষণ, আমি অনেকক্ষণ বেরিয়েছি, কথা বুঝতে ধ্যাক 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 করে এসে বলে একজনকে আমাকে আনতে গেছিলাম, ছেলেটাকে চিনিনি, ওকে বলো বস আমার গাড়িতে বস। তো কথা বলে উদ্দেশ্য হচ্ছে আমার দাদু আর আছে, গাড়ি পড়ে রয়ে গেছে, আমার বচ্চা আজান আছে, আমার কালিমুল্লা চা আজান আছে, চলে গেছে গাড়ি পড়ে রয়ে গেছে। বললাম তোমরা সব সব রয়ে যাবে, কিচ্ছু যাবেন। রসুল্লাহ হুজুর পাকসান বলছেন যখন মানুষ মরে যায় তিনটে জিনিস কবরে যায়, কটা গোরস্থানে তিনটে জিনিস যায়, দুটো চলে আসে একটা রয়ে যায়, একটা হচ্ছে আহবাব, একটা আসবাব, একটা আমল। আহবাব ছেলে পুলে আত্মীয় স্বজন, হ্যাঁ নানা দাদু খালা খালুয়া সব যাই না কবরে, হ্যাঁ দিয়ে আহবাব কেউ কবরে তোমার সাথে যায় চলে আসে, আসবাব এই টাকা পয়সা ধন দৌলত, তারপরে এই কুদাল ঝুড়া এটা হুটা হেন তেন, হ্যাঁ কাটিয়া, তারপরে কত কি সব যাই সাথে, সব কি হয় সব ফেলে দিয়ে চলে, এগুলো তো দুনিয়ার আসবাব চলে আসে। একটা কি আমল, একবার আল্লাহ বলেছে বান্দা 30 বছরের জীবনে মরেছে, কবার আল্লাহ বলেছে বলেন, কবার বলেছে? ইমানের উপরে ছিল একবার মাত্র আল্লাহ বলেছে, খোদার কসম একবার আল্লাহ বলার আমলটাই কবরে তোমার সাথে যাবে। আমরা কি করি দুনিয়াতে আহবাবের দিকে খুব খেয়াল, বাপ মা ছেলে পুলে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন তারপরে শ্বশুর জামাই সব খেয়াল রাখি, এটা যাবে না কবরে। আসবাব ঘর বাড়ি টাকা পয়সা খুব খেয়াল রাখি, গুছিয়ে গুছিয়ে রাখি, যাবে না কবরে। যেটা যাবে সেই দিকে আমলের দিকে আমরা খেয়াল করিনি, মুসলমান আমলের দিকে খেয়াল করে, সব আল্লাহ পাক ডেকে নেবেন, সব দুনিয়া থেকে চলে যেতে হবে। হ্যাঁ বাবাজি ছিলেন এই মুরব্বী বাপেরা, আর আব্বা বলতে পারেন, আর আব্বা আছে আপনাদের, আম্মা জুয়ান ছেলের আব্বা আম্মা করো, এই মুরব্বীর আব্বা আম্মা করতে পারে না। তাই বলি মুসলমান পরিবর্তন হয়ে যাও, এর বিরুদ্ধে মদিনা আল্লাহ মেহনত আল্লাহ পাক তোমার মেহনতে আল্লাহ ফল দেবে, আমার আল্লাহ পাক হ্যাঁ বলে দিয়েছে তোমরা হ্যাঁ বলে দাও, আল্লাহ রাজি হয়ে গেছে তোমরা রাজি হয়ে যাও, আল্লাহ ওইদিকে হ্যাঁ বলে দিয়েছে তোমরা হ্যাঁ বলে দিলেই আল্লাহ সওদা করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা একজনা বুজুর্গর কথা মনে পড়ে যায়, একজনা বাবা ছিল, বাবা 1 তারিখে আর বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্তার আরম্ভ করেছে, যেমন ধরেন লাউহাটির বাজার আছে, লাউহাটি বাজারে আর কলকাতা এই নিউ টাউনের বাজারে কান্তার আরম্ভ করেছে, যখন বাবা কাঁদে একজনা আল্লাহর ওলি কাঁদছে আর একজনা যুবক ছেলে বলে বাবা কিউ রো রহে হো, কিউ রো না ধোনা, আবি তো রোনা কা কোই বাত নেই হ্যায়, কিউ রো রহে হো, বাবা নে বোলা ইসলিয়ে রো নাও, কেন কাঁদছে তুমি কি দেখতে পাচ্ছ না, এই যে মানুষগুলো দুনিয়া দুনিয়ালে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়া দুনিয়ালে ব্যস্ত হয়ে গেছে, এদের হাল দেখে এদের অবস্থা দেখে এদের এদের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমি আল্লাহকে বলি আল্লাহ পাক এদের মাফ করে দাও, এদের এদের ক্ষমা করে দাও। আমি আল্লাহকে যখনই বললাম মা
মাফ করে দা, ক্ষমা করে দা। আল্লাহ বলছে হ্যাঁ হ্যাঁ মাফ করে দেবো। আল্লাহর ওলি বলে আল্লাহ কি লাগবে মাফ করতে, কি লাগবে? আল্লাহ বলে তাদের খরি তোমার কাছে গাকো, এক ফোঁটা চোখের পানি ফেলতে বলো, আমি আল্লাহ তাদের মাফ করে দেবো। আমি আল্লাহ শুনে সৌদা করে প্রতিটা মানুষের কাছে গিয়ে বললাম, একবার আল্লাহর কাছে কাঁদো, একবার আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে নাও, আল্লাহ তোমার জন্য অনন্তকালের জান্নাত দিয়ে দেবে, আল্লাহ তোমার জন্য অপচপড়া পানপাত্র দিয়ে দেবে, আল্লাহ তোমার জন্য আল্লাহ দিদার দিয়ে দেবে, আল্লাহ তোমার জন্য হুর দিয়ে দেবে, আল্লাহ তোমার জন্য গেলেমান দিয়ে দেবে, আল্লাহ তোমাকে অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। আমি সবাইয়ের কাছে গেলাম, কেউ আমার কথা শুনলো না, সবাই হাঁকিয়ে দিল তাড়িয়ে দিল, সবাই হাঁকিয়ে দিল তাড়িয়ে দিল। যখন আমাকে সবাই হাঁকিয়ে দিল তাড়িয়ে দিল, আমি নিরাশ হয়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ এদের কি হবে, এদের ভবিষ্যতের কথা চিন্তা করে কাঁদি। জুয়ান জুয়ানের রাস্তায় অলি অলি রাস্তায় চলে গেল, দ্বিতীয় দিন আবার আল্লাহর অলিটা কর্মস্থানের ধারে ধারে দাঁড়িয়ে কাঁদে। ওই সময় জুয়ান বলতে আরম্ভ করে, বাবা উদার বাজার বিবি রোতে হো, খাবার বিবি রোতে হো, উদার বিরো না, ইদার বিরো না, আমি কি উড়ো রাহে হো, আমি ক্যা হুয়া। ওই সময় আল্লাহর অলি বলে, এই গোরস্থানের দিকে তাকিয়ে দেখো, সব কবরে আজাব হচ্ছে। আমি বললাম আল্লাহ দেখে মাফ করে দেয়। আর আমি কবর বাসি দেখে বললাম, তোমরা কি আল্লাহর কাছে মাফ মাফ চাও, তুমি কি আল্লাহ শুয়ে সৌদা করবে? ওই সময়তে সব কবর বাসি বলতে আরম্ভ করেছে, হা 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 আল্লাহ শুয়ে সৌদা করব। আল্লাহকে বলেন একটু যদি দুনিয়ায় যেতে বলে, আমরা দুনিয়ায় গিয়ে ভালো কাজ করে আসব, আমরা সৌদা করতে রাজি আছি। এবার আমি আল্লাহকে বললাম, আল্লাহ এরা সৌদা করবে, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বললেন না না না, আজকে আমি সৌদা করব না। এ নবীর উম্মত, উম্মতেরা আল্লাহ মরা লোকের শুয়ে সৌদা করে না, জিন্দা লোকের শুয়ে সৌদা করো। আজকে জীবিত আছি, কালকে আমরা মরে যাব, আজকে জীবিত আছি, আমরা কালকে মরে যাব। তাই জিন্দা লোক আল্লাহ হা বলে দিয়েছে, তোমরা হা বলে দাও। আখেরাতের বাজারে বসেছো, এখানে আল্লাহ শুয়ে সৌদা করে না, হাত তুলে নয়, জুনায়েদকে বলার দরকার নেই, তোমার আর আল্লাহর ব্যাপার, আমি মাঝখানে যেয়ে কেন তুমি খারাপ হবো, তোমরা আর তোমার আর আল্লাহর ব্যাপার, আমি মাঝখানে যাব না। মনে মনে বলো আল্লাহ দাঁড়িয়ে রেখে দেবো, মনে মনে বলো আল্লাহ রোজা রেখে দেবো, মনে মনে বলো আল্লাহ নামাজ পড়ে লবো, মনে মনে বলো আল্লাহ ওই যে জেনা করতাম আর জেনা করবো না, মনে মনে বলো আল্লাহ ওই জায়গাটা যার জায়গাটাকে ফেরত দিয়ে দেবো, আল্লাহ দুনিয়ায় জায়গা ফেরত দিচ্ছি, আপনি আমাকে কি দেবেন, কি দেবেন? আমার আল্লাহ বলবে তুমি দুনিয়ায় জায়গা দিয়ে দাও, আমি আল্লাহ জান্নাতে জায়গা দান করে দেবো। পারবেন আপনারা? বলেন বলেন, পারবেন না আপনারা? জেন্দানা মুর্দা আপনারা? আমরা আমরা এখন জেন্দানা মুর্দা? আমরা সব জেন্দা আছি, আমরা জেন্দা মুর্দা হব না? পাঁচটা জিনিস কটা বলেন, বলেন কটা? পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নম্বর হচ্ছে মানুষ কোথা কখন কি খাবে আল্লাহ ছাড়া কেউ, কবে পানি হবে আল্লাহ ছাড়া কেউ জানে, মায়ের পেটে কি বাচ্চা আছে আল্লাহ ছাড়া কেউ জানে। বলে হুজুর এখন তো সব ফটোই দেখাচ্ছে, ও ফটোই দেখ, গুন্ডা কি মাস্তান বলে দেয়, কানা কি খুড়া বলে দেয়, হাঁটতে পারবে না পারবে না বলে দেবে, বলতে পারবে ছেলেটা বড় হয়ে কি হবে বল, আল্লাহ ছাড়া কেউ জানে। চার নম্বর হচ্ছে কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ। আর পাঁচ নম্বর মানুষ আল্লাহ ছাড়া কি, ফেরেশতারাও জানে না, ফেরেশতারাও হযরত আযরাইল সাল্লামও জানে না। আযরাইল সাল্লাম জানতে পারে কখন, দুনিয়ায় মানুষটা মরবে তার 40 দিন আগে আখেরাতে, মানে আসমানে মওত ঘোষণা হয়ে যায়। কদিন আগে ওখানে মওত হয়ে যায়, 40 দিন ওখানে মওত ঘোষণা, 40 দিন পরে দুনিয়ায় মানুষটা মরে, ওই 40 দিন আগে আখেরাতে হযরত আযরাইল সাল্লাম জানে যে লোকটা অমুক সময় অমুক জায়গায় এই কারণে মান্দা মরে যাবে। হেল্লাই রুজি বাহানাই মত, হেল্লাই রুজি বাহানাই মত, বাহানা হয়ে যাবে মত, কি হয়েছিল বলে এই কারণে মরে গেছে। তো যাই হোক, তাহলে আমরা সব মরে যাব, মরে যাওয়ার পরে যখন আমাদের আজাব হবে, যখন আমাদের সাপ দংশন করবে, তখন যখন আমাদের আগুন জ্বালানো হবে, হ্যাঁ যখন আমাদের জিপ টেনে পেরেক মারা হবে, কিল পুতা হবে, তখন আল্লাহর কাছে বলবো আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আর করবুনি আমার আল্লাহ সওদার। এখন এখন আমি দায়িত্ব সঙ্গে বলছি, পৃথিবীর কোন আলেমের ঘাড়ে মাজাল নেই আমার ওয়াজকে কেটে দেবে, আমি দায়িত্ব সঙ্গে বলছি 70 বছরের জেনাখোর সুদখোর, 70 বছর বয়স, তুমি আল্লাহর কাছে একটু ফিরে এসো, তোমার 70 বছরের জেনা আর সুদের গুণ আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ করিম, আল্লাহ থেকে দয়াময় পৃথিবীতে কেউ নেই।
হ্যাঁ, আল্লাহ সম্বন্ধে আমাদের ধারণা নেই, আল্লাহ যে কি দয়াময়, কি দয়া সাগর, হ্যাঁ আল্লাহর দয়ার শেষ নেই, আল্লাহর দয়া। আমি এখানে একটা বিশাল বড় একটা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যেতে চাইছি, ঘটনার দিকে গেলে এই উপদেশের তালিমের কথাগুলো আর হবে না, এই সময়টা শেষ হয়ে যাবে। এখানে একটা ঘটনা আছে, বানী ইসরায়েলের ঘটনা, 100টা কতল করেছিল, হ্যাঁ বানী ইসরায়েলের জামানা, সেই জামানার গুনাহগার 100টা কতল করে যদি আল্লাহর কাছে মাফ চেয়ে যদি মাফ হয়ে যায়, মুস্তাফার জামানার উম্মত, আমাদের করে আল্লাহ এমনিতেই তো ভালোবাসে, সমস্ত উম্মতের থেকে আল্লাহ আমাদের দরজাকে বুলান করে দিয়েছে, তাহলে আমাদের গুনাহগার গুলো মাফ চাইলে মাফ করবে না, হ্যাঁ মাফ করে দেবে। একটু আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করেন আল্লাহর কাছে, হ্যাঁ আল্লাহর কাছে কাঁদা কাটা করেন, আল্লাহকে বলেন, হ্যাঁ আল্লাহর সঙ্গে একটা সওদা করে নেন না, আমি এসেছি গোলাম হিসাবে, চাকর নকর হিসাবে, আমি বলে দিয়েছি যে মালিক এই বলে দিয়েছে, কিন্তু হ্যাঁ তোমার ব্যাপার মালিকের ব্যাপার, আমি এখন হাত তুলে বলবো না যে দাঁড়িয়ে রাখো, এই বলতে বলবো না, তোমরা নিজেরা নিজের একটা আল্লাহর সঙ্গে একটা কিছু একটা ঠিক করে নাও, পারবেন আপনারা বলেন বাপেরা, হ্যাঁ এই আপনাদের গ্রামে এই লকডাউনের লকডাউনের পর থেকে কটা লোক মরেছে বলেন তো, হ্যাঁ কর্মস্থানে কটা কবর হয়েছে গো, হ্যাঁ 6-8টা হয়েছে আরো বেশি, হ্যাঁ আচ্ছা বলেন তো এই যখন লোক মরে যায় আর কাফন মুখ দেখেন, দেখতে যান না আপনারা, হ্যাঁ যাবেন যাবেন যাবেন, বেশি বেশি করে মরলে সব যাবেন, ফরজে কেফায়া একজন গেলে হয় তো আপনি যাবেন, মহল্লা থেকে একজন গেলেও হক আদায় হয়ে যায় ফরজে কেফায়া, তবে আপনারা যাবেন, যে দেখবে আমি মত হয়ে গেলে আমি খবর পেলেই চলে যাই, জানেন তো যেখানে একটু আশপাশে খবর যদি পেয়ে যায় আমি নিজে যাই, মত গেলে খুব উপকার, আখিরাতের খুব উপকার হয়, দেখলে অনেক কিছু বুঝা যায়, দেখবেন। আর ওই লোকটা শুয়ে আছে দাড়ি চাঁচা, দাড়িটা চাঁচা, আচ্ছা বলেন মনটা কি খুতখুত করবে না, হ্যাঁ লোকটা দাড়ি চাঁচা সে মরে গেল, আল্লাহ মাফ করে আল্লাহ, দাড়িটা আছে হুজুরের সুন্নত, মুখটা তো হুজুরের মতন হবে, মুখটা হুজুরের মতন, দাড়িটা সব রাখে, হ্যাঁ দাড়িওয়ালার মত আর দাড়ি চাঁচার মত দুটো মত কি এক হয়, দাড়ি আচ্ছা হুজুর অসুবিধে হয়, আচ্ছা ঠিক আছে অসুবিধে হয় বুঝলাম, দুনিয়া চান না আখেরাত চান, বলেন বলেন দুনিয়া না আখেরাত, আখেরাত, আখেরাত তো দাড়ি দাড়ি থাকবে না তো, আসল জায়গায় দাড়ি থাকবে না, যেখানে অনন্তকালের জায়গা ওখানে দাড়ি থাকবে না, ওখানে দাড়ি একদম থাকবেই না, দাড়ি চাঁচাই থাকবে, দাড়ি আখেরাতে দাড়ি বলেন থাকবে না, দুনিয়ায় দাড়ি একটু দেখে দেন না, ওখানে জান্নাতে আল্লাহ দাড়ি তোমার দেবে না, জান্নাতে থাকবেন দাড়ি থাকবে না, বুঝলেন আপনারা। আমি আপনাদের একটা যুক্তি দিয়ে যাই, যদি ভালো লাগে এটা করবেন, কি এই এই যে দাড়ি একদম ছেঁচে ফেলে ক্লিন শেপ বলে একদম পুরো শেপ করে দেয়, ওই ওটা করবেন না, দাড়িটা চাঁচা আর চাঁচবেন না, দাড়িটা কি বললাম, দাড়িটা এই কি লেজার দিয়ে আর চাঁচবেন না, এই লোকটা দাঁড়িয়ে আছে, এই লোকটা দাঁড়িয়ে আছে, বুঝছেন আপনারা, এই লোকটার দাঁড়ি, এই এই ছেলেটার দাঁড়ি, কিন্তু বড় নয় দাঁড়িটা, বড় নয় দাঁড়িয়ে রেখেছে, আর এ লাগাবেন না, কি বলো এটাকে খুল লাগাবেন না, রাখেন আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ, মাথায় ঢুকলো কি, আমি বলছি না যে কাটো ছোট করো, ছাটার কথা বলছি কি, আমি কি বলছি তোমাদের ইচ্ছা, এই লোকটারও দাঁড়িয়ে আছে, কিন্তু একবারই চেঁচে ফেলে দিউন, বুঝলেন আপনারা, বুঝতে পারছেন আপনারা, বলেন ইনশাআল্লাহ, বাপেরা খবরদার, বাপেরা সব দাঁড়িয়ে রেখে কি হবে, হয়ে গেল তো বয়স, হয়ে গেল তো 60 বছর, আর কি করবে এখন তো 60-70-65 লোক এমনিতে ন্যাচারাল মত হয়ে যায়, ন্যাচারাল মত হাঁটা খাটা ফেরে ওই 60-70 বছরে মরে যায়, এই আজকে একজন একজন মরেছে, একজন ওই কোনো দেখছিলাম কি বলে মানে একজন সেলিব্রিটি পার্সন মরে গেছে, মানে খুব নাম 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 শেষ, বুঝলেন আপনারা, সকলে আখিরাতের বাজারে বসেছেন, একটু সওদা করলেন, বলেন ইনশাআল্লাহ, মানে ইনশাআল্লাহ, দরসি আল্লাহুম্মা সাল্লি আলা নারায় তাকবীর, এই যে দরজা আছে দেখেছেন, এখানে একটা দরজা করেছেন, এনারা বেরোবার একটা রাস্তা,
এই দরজা টানে টানে এই দিকের মানুষ চুপ করে চুপ করেন তো পেছনের লোক তাকবীর দেন নারে তাকবীর আজকুন দেন না কেন আপনারা হ্যাঁ সবাই একসঙ্গে দেন এবার নারে তাকবীর দেখেন আওয়াজ বেড়ে গেল নারে তাকবীর আপনারা কি রাগ করছেন নাকি আমার উপরে রাগ কর দু চার কথা বলি হয়ে গেছে এক ঘন্টা পার হয়ে গেছে আর অল্প সময় দু চার কথা বলো হ্যাঁ এগুলো ইফতেদার কথা বললাম এবার সওদা করব আমরা হুজুরের সাথে কার সাথে বলেন আমার রাসূলুল্লাহর সাথে একটা সওদা করব এবার এবার আমি ওই হুজুরেরই কথা বলবো বলে দুটো আয়াত পড়েছি একটা হাদিস পড়েছি হুজুরের কথা বলবো বলে কিন্তু আপনাদের হাল অবস্থা দেখে হাল কথা বলে হাল কি করে বলেন হাল কি করে বলেন হাল কথা বলে অবস্থা একটা মানুষ এসছে হেঁটে হেঁটে পায়ে জুতো নেই গার্দ আলুদ মানে ধুলো মিট্টি লেগে আছে সব তার হাল কি বলে সে কি তার হাল কি বলে সে বলে না যে আমি পাগল পাগল তার হালই বলে সে পাগল আর একজন রোলেক্স এর ঘড়ি পড়েছে বিশাল ব্যাপার হ্যাঁ BMW গাড়ি করে নাচছে তার হালই বলে সে একটা বড় লোক বড় লোক বড় ধনী মানুষ ওই রকম ধর আপনাদের হাল দেখে ওই জন্য দু চার কথা বললাম হাল কথা বলে আর আমি কদিন আগে এসেছিলাম আর একটা জায়গায় জলসায় এই একদম নিউ টাউনের একদম ভিতরে বালিগুড়ি যাই হোক জানিনি ওখানেও দেখি এই ওই অবস্থা কেন নতুন নতুন মডার্ন হয়েছে তো সমস্যা কথা বুঝতে পারছেন না ওই জন্য একটুখানি বলছি আল্লাহ কবুল ওই আমার দাদা হুজুর কিবলা বলেছেন ওসিয়াত নামায় বলেছেন হ্যাঁ খবরদার যুগের হাওয়ায় মাতবেন নে দাদা বলছেন যুগের হাওয়ায় মাতবেন নে আল্লাহ রসুলের দিকে খেয়াল করে চলবেন এখন মোবাইলে সবাই এই খেলছে ওই খেলছে ও মেতে জানি না ও যে যা করছে করুক মানে হাওয়াকে রুখ জিদার জিদার হাম চলে উদার না ওই রকম নয় আপনি আপনার শরীয়ত অনুযায়ী চলার চেষ্টা করুন বলেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা तेरी चौखट पे सजदे को तरपती है जबी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला मेरे मौला कहाँ जाए लिए अपनी फुगाब हम मेरे मौला कहाँ जाए लिए अपनी फुगाब हम फलक भी है खफा हमसे जमी मौला फलक भी है खफा हमसे जमी मौला तेरी चौकट पे सजदे को तड़पती है जबी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला बखेली ने ढकेला है वबाओ में जहां सारा बखेली ने ढकेला है वबाओ में जहां सारा सखाबत के जहानों का बना हमको मकी मौला सखाबत के जहानों का बना हमको मकी मौला तेरी चौकट पे सजदे को तड़पती है जबी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला बहुत ही जंग है यारब हमारे दिल के बागों में बहुत ही जंग है यारब हमारे दिल के बागों में हमारे दिल हुए मुर्दा इन्हें फिर कर हसी मौला हमारे दिल
मुर्दा इने फिर कर हसी मौला तेरी चौकट पे सजदे को तड़पती है जबी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला चमन को तू बचा मौला जमाने की जपाओं से चमन को तू बचा मौला जमाने की जपाओं से वफा वालों से अनवर को तू कर दे हम नसी मौला वफा वालों से अनवर को तू कर दे हम नसी मौला तेरी चौकट पे सजदे को तड़पती है जबी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला नहीं मिलता कहीं मौला अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার পরোজগার নেককার আল্লাহ আমাদের ঘরে আল্লাহ পাক দুনিয়ায় যখন পাঠিয়েছিলেন আমরা সব মূর্খ ছিলাম কি ছিলাম বলেন মূর্খ গরু যখন পয়দা হয় জ্ঞান নিয়ে পয়দা হয় আল্লাহ প্রতিটা সৃষ্টিকে জ্ঞান দিয়ে পয়দা করে কিন্তু মানুষকে আল্লাহ মূর্খ পয়দা করে মানুষের খাবার জ্ঞান থাকে না চলার জ্ঞান থাকে না সঠিক আর বেঠিকের বিচারের জ্ঞান থাকে না আমরা মূর্খ হয়ে পয়দা হয় আমরা কি হয়ে পয়দা হয় বলেন মূর্খ হয়ে আমরা মূর্খ হয়ে পয়দা হয় আস্তে আস্তে আমরা বড় হয় বড় হতে 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 আমরা বাপকে দেখি মাকে দেখি ভাইকে দেখি বোনকে দেখি চাচাকে দেখি খালুকে দেখি খালাকে দেখি আত্মীয় স্বজনকে দেখি তাদের মতন করে আমরা কথা বলি তাদের মতন করে স্টাইল দিই তাদের সব তাদের অনুসরণ করে আমরা চলাফেরা করি তাহলে আমরা ছিলাম মূর্খ আমরা ছিলাম কমজোর আমরা হাঁটতে পারতাম না আল্লাহ হাঁটিয়েছেন দেখতে পেতাম না আল্লাহ দেখিয়েছেন শোনার ক্ষমতা সেরকম ছিল না আল্লাহ শুনিয়ে সব কিছু আল্লাহ আমাদের করে দিয়ে বড় করে আমরা বড় হয়েছে যদি মদখোর বাপের ছেলে হয় সে ছোট থেকে যদি মদ খাওয়া থাকে ছেলেও মদখোর বেশিরভাগ 99% ওরকম হয়ে যায় আচ্ছা যদি হিন্দু বাপের ছেলে হয় 99% মানুষ হিন্দুই হয়ে খ্রিস্টান বাপের ছেলে হলে খ্রিস্টান হয় ইংরেজি কথা বলা বাপের ছেলে হলে ইংরেজি কথা বলে হিন্দি কথা বলা ছেলে হলে হিন্দিতে বলে বাংলা কথা বলা ছেলে বাংলার মধ্যে আপনি যদি আবার বাঁকুড়ার দিকে ছেলে হন তার ভাষা আলাদা হয় চব্বিশ পরগনার দিকে ছেলে হলে তার ভাষা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাহলে আমরা মূর্খ পয়দা হয় যা দেখি তাই শিখি মানে আমরা কাউকে না কাউকে ফলো করি আমরা কি করি বলেন ফলো করি ফলো করি তাহলে আমরা কারো না কারো ফলোয়ার আমরা কারো না কারো ফলোয়ার আজকে আমি আপনাদের এই আখেরাতের বাজারে বসিয়ে আমি আপনাদের বলবো যে যাকে ফলো করেন করেন হ্যাঁ আজকের পর থেকে সবাই আমার হাবিবুল্লাহর ফলোয়ার হয়ে যায় যদি শিখতে হয় হাঁটা শিখা দেখা শিখা আমাদের অবজর্ভ করার ক্ষমতা আছে না নিবার ক্ষমতা আছে না নেই বলেন হ্যাঁ যদি আজকের পর থেকে যে যত বয়সে হয়ে গেছে 20 বছর 25 বছর 17 বছর 16 বছর 12 বছর হ্যাঁ 50 বছর 60 বছর যে যে লেভেলে আছে আমরা একসঙ্গে সূর্য দেখি একসঙ্গে চাঁদ দেখি একসঙ্গে আমাদের জন্য বছর শেষ হয় একসঙ্গে মাস শুরু হয় কথা ঠিক না যে যে বয়সে আছে আজকের পর থেকে এই আখেরাতের বাজার থেকে উঠে গিয়েই আজকে থেকে আমরা হাবিবুল্লাহর ফলোয়ার হয়ে যাবো বলেন ইনশাআল্লাহ ফলোয়ার আচ্ছা আমরা আবার আমাদের একটা স্বভাব আছে মানুষের মানুষের স্বভাব আমাদের মনের মধ্যে লোভ আছে লোভ কি লোভ টাকার লোভ পয়সার লোভ ইজ্জতের লোভ সম্মানের লোভ রুতবার লোভ হাইসিয়াতের লোভ এই লোভ আমাদের কি করে মানুষ যাকে বড় বলে মানুষ যাকে করে যার একটু ইজ্জত আমরা তাকে ফলো করি বিচার করি না আমরা কি করি বলেন বিচার করি না এখন সবাই এই হিরো হিরো আছে প্লেয়ার আছে আগে 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 যে হিরোর নাম ছিল সেই হিরোকে দেখে দাঁড়িয়ে রাখতো হিরোকে দেখে চলতো হিরোকে দেখে কাপড় পরতো হিরোকে দেখে কথা বলতো তার অ্যাটিটিউড তার ব্যবহার সেই অনুযায়ী চলতো
এখন আবার নতুন যারা এসেছে আমরা তাদের পেছনের লোকগুলোকে ছেড়ে দিয়ে নতুন লোকগুলো মানে আমরা যাদের ঘরে পছন্দ করি আমাদের যদি একটু ভালো লেগে যায় তাদের আগের পছন্দ ভুলে গিয়ে নতুন পছন্দ করি কথা ঠিক না বলি মানে এইটাই সমাজের সঙ্গে মানে সমাজের রঙে মিশে চলা আগে ভারতের কাপ্তান ছিল অন্য কেউ একজন এখন কাপ্তান আলাদা হয়েছে আগে ওই ক্রিকেটের ফলোয়ার ছিল এখন এই ক্রিকেটের ফলোয়ার হয়েছে আগে ওই ক্রিকেটের নকল করে করে চুল রাখতাম দাড়ি রাখতাম এখন এই ক্রিকেটের নকল করে চুল রাখছি দাড়ি রাখছি এটা আমাদের জীবনের স্বভাব না স্বভাব নয় বলেন না সবাই শুধু একজন দুজন নয় কেউ 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 হিরোর ফলোয়ার আবার কেউ পীরের ফলোয়ার আমরা ফলোয়ার যদি কোন কাউকে যদি পীর মনে করে মাশায়েক মনে করে তার মতন দাঁড়িয়ে রাখে তার মতন করে চলে তা আমি আপনাদের বলছি আজকে থেকে পুরা সবাই সব দরজা ছেড়ে যান দিয়ে পুরা মুস্তাফার দরবারে চলে যান হুজুরের হুজুরের দরবারে চলে যান পারবেন আপনারা বলেন পারবেন আপনারা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে হুজুরের দরবারে যেতে গেলে তাহলে হুজুর সম্বন্ধে আমাদের জানার দরকার আছে না কেন আমরা গিরামের পাশের গলি গলি ক্রিকেটারদের ভক্ত নয় কেন আমরা সেই টিভিতে স্ক্রিনে দেখার ক্রিকেটের ভক্ত কারণ তাদের গুণ আমরা বুঝি তারা কি মাকামে আছে এই জন্য তার ভক্ত হয়েছে ওই রকম হাবিবুল্লাহ যদি মাকাম না জানেন হাবিবুল্লাহর ফলোয়ার হতে পারবেন না হুজুরের কথা সবাই বলে সবাই বলে হুজুর কিন্তু মুসলমানদের মধ্যে ভাগ করেছেন কটা দল বলেন কটা ভাগ করেছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন কাতেবে ওহী ছিলেন সাহাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছ থেকে শুনেছে আর হুজুর বর্ণনা করেছেন এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই হুজুর বলেছেন 72 ফেরকা 73 দল হবে আখিরি জামানায় কটা দল হবে মুসলমানদের মধ্যে বলে মুসলমানদের করে জোট হতে হবে এক হতে হবে বলে আই বলেছে আমার চিন্তাধারা পুরো আলাদা বলে এক হতে হবে কি করে এক হবে হুজুর ভাগ করে দিয়ে গেছে এক হয় যারা কাদিয়ানি আমার রাসূলুল্লাহর অনুসরণ করে না গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে দাবি করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে যারা ইমামে আযমকে মানে না আহলে হাদিস লামাজহাবি লামাজাই বলে একটা দল আছে ইমামে আযমকে গালাগালি করে ইমামে আযম ইমামই মানে না তাদের সঙ্গে আমাদের এক হবে না হুজুর মানা করে দিয়ে হুজুর আলাদা করে দিয়ে গেছে খারিজি সুরেশিয়া মাজভান্ডারিয়া হ্যাঁ ওয়াহাবি ওয়াহাবি কাদিয়ানি এরকম করে রাফি রাফেজি এরকম করে সব দল আছে হুজুর নিজে ভাগ করে দিয়েছেন শুনছেন আপনারা ওর মধ্যে একটা ভাগ রসুল বলেছে আহলে সুন্নাতুল জামাত এই আহলে সুন্নাতুল জামাতের লোকেরাও রসুলুল্লাহর কথা বলে আর এই যে 72 ফেরকা বললাম ইরাও হাবিবুল্লাহর কথা বলে ইরা কিভাবে বলে আর আহলে সুন্নাতুল জামাত কিভাবে বলে ইরাও নবীর কথা বলে ইরাও নবীর কথা বলে চিনবেন কি করে বুঝবেন কি করে আজকে বলে দিচ্ছি 72 ফেরকা যারা রাসূলুল্লাহর কথা বলে ইরা রাসূলুল্লাহর জাতের কথা বলে রাসূলুল্লাহর জাত মানে রাসূলের হাতের কথা বলে চোখের কথা বলে মুখ কথা বলে রাসূলের শরীরের কথা বলে এই পর্যন্ত আর আহলে সুন্নাতুল জামাতের লোকেরা রাসূলুল্লাহর জাতের উপরে ঈমান রেখে হুজুরের জাতের গুণের কথা বলে জোরে বলো কি হলো কি হলো এটা কি বলেন হাত আমার একটা হাত আছে ইনার একটা হাত আছে ইনার একটা হাত আছে ইনার হাতের লিকা এত সুন্দর আমার হাতের লিকা অত সুন্দর নয় তার মানে আমার হাতের লিকার গুণ নেই ইনার হাতের লিকার গুণ আছে এজন্যই বারবার ডেকে বলে বোট তৈরি করে দাও হাতে করে লিখে দাও শুনছেন আপনারা কারো হাতের গুণ আছে কামারের কাজ জানে কারোর হাতের গুণ আছে সিলাইয়ের কাজ জানে কারো হাতে গুণ আছে হিরে সেটিং এর কাজ জানে কারো হাতে গুণ আছে সোনার কাজ জানে জুনায়েদ জানে না জুনায়েদ গাড়ি চালাতে পারে এই গুণ আছে সবাই গাড়ি চালাতে পারে আমার হাত দিয়ে আমি গাড়ি চালাতে পারি তুমি হাত দিয়ে সোনার কাজ করতে পারো তাহলে এক একটা হাতের এক এক রকম গুণ আছে তো কেউ ভালো শুট করতে পারে বন্দুক চালাতে পারে গুণ গুণ কেউ ভালো স্যালুট মারতে পারে গুণ এক একটা লোকের এক এক রকম গুণ আছে তাহলে হাত দেখলে হবে না হাত সবাই সমান গুণ আলাদা আলাদা আমাদের হাত হুজুরের হাত 72 ফেরকার লোক বলে আমাদের হাত ছিল হুজুরের হাত ছিল আর আহলে সুন্নাতুল জামাতের বলে আমার হাত ছিল মুস্তাফার হাত ছিল কিন্তু আমি বললাম আগুলের ইশারা করলে ইনসাক্কাল কামার আল্লাহ চাঁদ দুটুকরো এটা হুজুরের এই গুণ যদি না জানেন
আচ্ছা জুনায়েদের গুণ না জানলে জুনায়েদকে এখানে তুলতেন আপনারা? শুধু জুনায়েদ গ্রামে নেই, আরো আশপাশে নেই জুনায়েদ? শুধু জুনায়েদের, জুনায়েদ, জুনায়েদের গুণ জেনে তো এখানে বসেছে, গুণ জেনে তো ইমাম সাহেব, গুণ জেনে তো হাফেজ সাহেব। যদি গুণের দরকার আছে না নেই, ওই রকম হুজুরের গুণ যদি না জানেন আপনারা হুজুরকে ইমাম বানাতে পারবেন না, গুণ যদি না জানেন হুজুরের ফলোয়ার হতে পারবেন না, গুণ যদি না জানেন তাহলে হুজুরের আপনারা মহাব্বত দিলের মধ্যে পয়দা করতে পারবেন না, গুণ যদি না জানেন হুজুরের দরবারে হুজুরের বারগায়ে যেতে পারবেন না। তাই হুজুরের গুণের কথা বলি, আমার কথা তোমার কথা সাহাবার কথা নয়, আল্লাহ হুজুরের কি তারিফ করেছে সেটা বলে দিয়ে যায়, শুনবেন আপনারা। আমার আল্লাহ বলছে বড়, এটা হচ্ছে আমার টুপি, 100টা টুপি লাগানো হয়েছে, আর বলা হচ্ছে 10 জনা বিচক্ষণ ব্যক্তিকে নিয়েছে, বলা হচ্ছে ফটো তুলবেন না, কে ফটো তুলছে ওইটা, আমার ফটো তুলবেন না, মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দেন। সেই টুপিটা যদি বড় হয় তাকে বিচার করতে হবে, শুধু একটা জিনিস দেখে বড় বলবে না, তার সুতো দেখবে, তার বুননি দেখবে, তার গ্রিপ দেখবে, তার সৌন্দর্য দেখবে, তার কালার দেখবে, সব দেখে যখন বড় হবে তখন ওই মানুষটা বলবে এই টুপিটা সবচেয়ে বড় টুপি। এই নবীর উম্মত উম্মতিরা ওই রকম আল্লাহ কোরআনে হাবিবুল্লাহ জিকির করতে করতে বলছে ইন্নাকা লালা খুলকিল আজিম, হাবিবুল্লাহ হচ্ছে বড় আজিম, হাবিবুল্লাহ হচ্ছে বড়, হাবিবুল্লাহ হচ্ছে বড়। আল্লাহ যে বড় বলেছে শুধু হাবিবুল্লাহকে নবী হিসেবে বড় করেছে তা নয়, হাবিবুল্লাহর চতুর্দিকটা দেখে আমার আল্লাহ বড় বলেছে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শোনেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এই নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ হাবিবুল্লাহকে বড় করেছে, তার মানে কি মুসলমান হুজুরের কানের মতন কারো কান নেই, হুজুরের কান সবচেয়ে বড়, হুজুরের দেখা সবচেয়ে বড়, হুজুরের শোনা সবচেয়ে বড়, হুজুরের বলা সবচেয়ে বড়, হুজুরের আসা সবচেয়ে বড়, হুজুরের যাওয়া সবচেয়ে বড়, হুজুরের বংশ কুরায় সবচেয়ে বড়, হুজুরের গোত্র সবচেয়ে বড়, হুজুরের আব্বা আব্দুল্লাহ সবচেয়ে বড়, হুজুরের মা আমেনা সবচেয়ে বড়, হুজুরের ফাতেমা সবচেয়ে বড়, হুজুরের হাসান সবচেয়ে বড়, হুজুরের হুসাইন সবচেয়ে বড়, হুজুরের হুজুরের বংশ সবচেয়ে বড়, হুজুরের জন্ম সবচেয়ে বড়, হুজুরের আবু বকর সবচেয়ে বড়, হুজুরের উসমান সবচেয়ে বড়, হুজুরের সাহাবা সবচেয়ে বড়, হুজুরের উম্মত সবচেয়ে বড়, হুজুরের আশেক সবচেয়ে বড়, হুজুরের গোলাম সবচেয়ে বড়, হুজুরের তাবেঈ সবচেয়ে বড়, হুজুরের তাবাতাবি সবচেয়ে বড়, হুজুরের ইমাম সবচেয়ে বড়, হুজুরের জামানার ইমামে আজম সবচেয়ে বড়, হুজুরের জামানার ওলি ইমাম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী সবচেয়ে বড়। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ হুজুরকে বড় করে দিয়েছে, প্রতিটা দিক দিয়ে বড় করে দিয়েছে। নবীদের আগে হুজুর আগে জান্নাতে যাবে, উম্মতরা হুজুরের উম্মত আগে জান্নাতে যাবে। আল্লাহ পাক যখন রুহের মাকামে আলাস্তু বিরব্বুকে ওয়াদা করেছিল, ওখানে হাবিব সবচেয়ে আগে বলেছিল, আল্লাহর তারিফের জায়গায় হাবিবুল্লাহ সবচেয়ে আগে তারিফ করেছিল। প্রতিটা দিক দিয়ে আল্লাহ হুজুরকে বড় করে দিয়েছে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, তোমরা যদি হাবিবের গোলাম হয়ে যাও, আমার আল্লাহ তোমাদের করে এই জামানার কোটি কোটি মানুষের থেকে আমার আল্লাহ তোমাকে সবচেয়ে বড় বান্দা বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, আল্লাহ সবচেয়ে বড় বানিয়ে দেবে। হুজুরকে আল্লাহ বড় করেছেন, হুজুরকে আল্লাহ কি করেছে বলেন, হুজুর আজিম, হুজুর বড়, হুজুরের থেকে বড় আর পৃথিবীতে কেউ নেই। কে বলেছে? আল্লাহ। তাহলে হুজুর যখন বড়, হুজুরের সঙ্গে প্রতিটা তাল্লুক বড়। মক্কা আল্লাহর শহর, মক্কা কার শহর বলেন? মদিনা হুজুরের শহর। মক্কা বড় না মদিনা বড়? বলেন বলেন বলেন। হ্যাঁ, আল্লাহ মদিনাকে বড় করে দিয়েছে, হুজুর বড়, হুজুরের মদিনা বড়। মক্কায় একটা রহমত, মদিনায় আল্লাহ দুটো রহমত দিয়ে দিয়েছে। মক্কায় একটা বরকত, মদিনায় দুটো বরকত। আমি মক্কা শরীফে গেছি, আপেল কেটেছি, আমি নিজে টিরাই করেছি, আপেল কেটেছি, শুকনো আপেল। মদিনায় আপেল কেটে দিকে রস বেরোতো না, আপনি কালকে যে মিলিয়ে নেবেন, মক্কায় আপেল কাটলে রস বেরোয় না, মদিনায় আপেল কাটলে রস বেরোতে আরম্ভ করে দেয়। বরকত আল্লাহ দিয়েছে মদিনায়। হ্যাঁ, ইমান,
আখিরি জামানায় ঈমান আল্লাহর কাছে পানা চাইবে। যখন সিমটাতে 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 চতুর্দিকে আস্তে আস্তে আল্লাহ বলা কমে যাবে না যাবে, আখিরি জামানায় আল্লাহ বললে বলা থাকবে না, কিয়ামত হয়ে যাবে। আস্তে আস্তে ঈমান সিমটাতে 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 ছোট হতে 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 কুফরি বাড়তে 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 ঈমান ছোট হতে হতে এক জায়গায় চলে আসবে। এখন এক জায়গায় চলে আসবে, মক্কার মদিনার মাঝখানে দারমিয়ানে থাকবে। ঈমান আল্লাহকে বলে আল্লাহ কোথায় যাবো, মক্কায় আল্লাহ আপনার ঘরে যাবো না মদিনায় হুজুরের কাছে যাবো? আল্লাহ বলে মদিনায় হুজুরের কাছে চলে যাও, ঈমান তুমি তোমার হিফাজত হয়ে যাবে। আল্লাহ মদিনায় পাঠাবে। সারা বিশ্বে এটা তাহকিক করবেন উলামায়ে হযরত, দেখো শোনাচ্ছি, সারা বিশ্বে যদি কেউ কারো মনে দুঃখ দেয়, সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান, মানুষ মানুষের মনে দুঃখ দিলে মানুষ যদি কারো, এটা গুনাহ, এটা কি বলেন গুনাহ? কেমন গুনাহ? কাবিরা গুনাহ, বড় গুনাহ। আচ্ছা, কেউ যদি মদিনার হুজুরকে গুনাহ, হুজুরকে যদি দুঃখ দেয়, দেখো সারা বিশ্বের মানুষ তাদের করে দুঃখ দিলে কাবিরা গুনাহ, বড় গুনাহ। কেউ যদি মদিনার হুজুরকে দুঃখ দেয়, হুজুরকে দুঃখ দিবার জন্য আল্লাহ করে বলে তার উপর আল্লাহর লানত। আর কেউ যদি মদিনার মানুষকে দুঃখ দিবা তো দূরের কথা, খারাপ খেয়ালে মদিনার পাতা ছিঁড়ে যায়, আল্লাহ বলছে তাকে এমন ভাবে গলিয়ে দেওয়া হবে যেমন নুন পানিতে গলিয়ে দেওয়া হয়, জাহান্নামে ফেলে তাকে ওরকম গলিয়ে দেওয়া হবে। তাহলে মদিনার ব্যাপার আলাদা, হুজুরের মদিনা বড়, আল্লাহ করে দিয়েছে। মুসলমানের শুনে একটু খেয়াল করে শুনে রেখে দাও, জগতের জন্য আমার আল্লাহ বা হুজুরকে রহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছে। আলামিন মানে গোটা জগতের, ইহকালের পরকালের, পুরা পুরা ভূমণ্ডলের, পুরা প্ল্যানেটের, পুরা জায়গার আল্লাহ পাক হুজুরকে রহমত করে পাঠিয়েছে। হুজুর শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, প্রতিটা ধর্ম, 3500 ধর্ম আছে পৃথিবীতে, সব ধর্মের জন্য রহমত, শুধু মানুষের জন্য নয়, জেনের জন্য রহমত, হাইওয়ানের জন্য রহমত, আর কুমিরের জন্য রহমত, বাঘের জন্য রহমত, সমস্ত কিছুর জন্য হুজুরকে আল্লাহ রহমত করে দিয়েছে। আল্লাহ রহমত ছাড়া কোনো রাস্তা নয়, আল্লাহ রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ রহমত ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আল্লাহ রহমত ছাড়া খাওয়া যাবে না, আল্লাহ রহমত ছাড়া পানি হবে না, আল্লাহ রহমত ছাড়া বেঁচে থাকা যাবে না, আল্লাহ রহমত ছাড়া হাঁটা যাবে না, আল্লাহ রহমত ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। কেউ যদি আল্লাহ রহমত খুঁজতে চাও, যাও মদিনায় চলে যাও, মা বাইনা মিম্বারি ও রওজাতি ও রওজা তুম মিরিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরায় মুস্তাফা হুজুর শুয়ে আছে, ওটাই হচ্ছে আল্লাহ রহমত, যেটা দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে ওটাই আল্লাহ রহমত। ওখান থেকে রহমত ভাগ হয়ে যাচ্ছে, জোরে বলুন সুবহান আল্লাহ রহমত। তাহলে আল্লাহ রহমত ছাড়া কিছু পাবেন আপনারা? তাহলে আল্লাহ রহমত যদি পেতে চাও কোথায় যেতে হবে? আল্লাহর কাছে গেলে আল্লাহ বলছে হুজুরের কাছে, ওমার সাল্লাক ইল্লা রহমত, ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল্লিলা, হুজুরকে আল্লাহ জগতের জন্য রহমত করেছে। তা যারাই আল্লাহ রহমত চায় হুজুরের কাছে যাও, আল্লাহর কাছে নয় হুজুরের কাছে রহমত আছে। মানে আল্লাহ রহমত হুজুরকে করেছে, হুজুরকে করেছে, হুজুরকে দিয়ে আল্লাহ রহমত বন্টন করাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা শুধু তাই নয়, আমার আল্লাহ আর কোরআনে বলছে আসা আইয়ামা সাগাম রব্বুকা মাকামাম মাহমুদা, কিতাবের মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরিষ্কার খুলে বর্ণনা করে স্যার হাতান বলে দিয়েছে, হাবিবের মাকাম কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ হয়ে যাবে, হাবিবের মাকাম কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ হয়ে যাবে, মাকামে মাহমুদ হুজুরের মাকাম হবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মাকাম কে আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দেবে। এবার মাহমুদটাকে মাহমুদটাকে কি করলে মাহমুদ হয় খবর দিয়ে দেখে যাও। আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। কার প্রশংসা আমরা করি? আল্লাহর প্রশংসা আমরা করি, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমাদের মাহমুদ, আল্লাহ আমাদের মাহমুদ, হুজুরের প্রশংসা, হুজুরে হুজুর আমাদের মাহমুদ নয়, আল্লাহকে মাহমুদ জানি, আল্লাহর প্রশংসা করি, সমস্ত প্রশংসা একমাত্র
হুজুর কে দান করিয়ে দিয়ে বলবে জালিকা মাকাম মাহমুদা, এটা হচ্ছে মাকামে মাহমুদ, আমার আল্লাহ মুস্তাফা কে ফয়েজ দিয়ে দিয়েছে। হুজুর মাকামে মাহমুদে ফায়েজ আছেন, হুজুর মাকামে মাহমুদে দাঁড়িয়ে আছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। তার মানে কি মাকামে মাহমুদ? মানে যে মাকামে মাহমুদে থাকবে তারই প্রশংসা তো সবাই করবে, তার মানে আল্লাহ নিজে কিয়ামতে প্রতিটা মানুষকে দিয়ে হাবিবুল্লাহর প্রশংসা করাবে, হাবিবুল্লাহর প্রশংসা করাবে। আল্লাহ মাহমুদ আল্লাহকে বলে, একটু এখানটা একটুখানি বলি শুনবেন আপনারা, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বিশাল বড় কথা এটা, একটু বুঝে লাগে। মাহমুদকে আল্লাহ আর মোহাম্মদকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাহমুদ আল্লাহ, মোহাম্মদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ মানে কি উলামাদেরকে জিজ্ঞাসা করে, আর মোহাম্মদ মানে কি উলামাদেরকে জিজ্ঞাসা করে। মাহমুদ মানে হচ্ছে প্রশংসিত, কি প্রশংসা, যার প্রশংসা করে প্রশংসিত। আর মোহাম্মদ মানে কি অনেক প্রশংসিত। কি হলো এটা? আল্লাহর নামে শুধু প্রশংসা আর হুজুরের নামে এত বেশি প্রশংসা, কার প্রশংসা বেশি? মাহমুদে প্রশংসা বেশি আছে না মোহাম্মদে? মোহাম্মদ কেন মুসলমানের ছিল একটু খেয়াল করে শুনে রেখে দাঁড়, কোন নবীর গোলাম হওয়ার কথা বলি, কোন নবীর গোলাম হওয়ার কথা বলি, আল্লাহ নামে প্রশংসা কেন দেখেন? আল্লাহ নামে প্রশংসার জন্য হুজুর পাক সাল্লাল্লাহর প্রশংসা করে, মুসা কালিমুল্লাহর প্রশংসা করে, ঈসার উল্লাহ প্রশংসা করে, হযরত দাউদ খলিফাতুল্লাহ প্রশংসা করে, নূহ নবীউল্লাহ প্রশংসা করে, হযরত ইসমাইল জাবিউল্লাহ প্রশংসা করে, ইব্রাহিম খলিলুল্লাহ প্রশংসা করে, ঈসার উল্লাহ প্রশংসা করে, জুনায়েদ প্রশংসা করে, আপনি প্রশংসা করেন, আমরা প্রশংসা করি, ইউসাফিউল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে সব আল্লাহ জিকির করে, সব প্রশংসা করে, গাছ প্রশংসা করে, ফুল প্রশংসা করে, মেঘ প্রশংসা করে, ফেরেশতা প্রশংসা করে, আর আসমান প্রশংসা করে, জমিন প্রশংসা করে, পাহাড় প্রশংসা করে, সমস্ত জন্তু জানোয়ার প্রশংসা করে, কীট পতঙ্গ আল্লাহ প্রশংসা করে, সব আল্লাহ জিকির করে, সব আল্লাহ প্রশংসা করে, আল্লাহ পাকের আমরা সবাই মিলে প্রশংসা করে করে আল্লাহকে আমরা মাহমুদ বানিয়ে দিয়েছি। কিন্তু আমরা এত প্রশংসা করি, আমাদের প্রশংসা বড় হবে না আল্লাহর প্রশংসা বড় হবে? সব পায়ের প্রশংসা একটা দাড়ি পাল্লায় রেখে দাও, আল্লাহর প্রশংসা একটা দাড়ি পাল্লায় রেখে দাও, আল্লাহর প্রশংসা বড় হয়ে যাবে। আমরা সবাই মিলে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ মাহমুদ হয়ে গেছে আমাদের প্রশংসাতে, আমাদের প্রশংসাতে আল্লাহ প্রশংসিত হয়ে মাহমুদ হয়ে গেছে, আর আল্লাহ একা হাবিবুল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করাতে হাবিবুল্লাহ মোহাম্মদ হয়ে গেছে। বুঝলেন? আমরা সবাই মিলে আল্লাহর প্রশংসা করি আল্লাহ মাহমুদ, আল্লাহ একা হুজুরের প্রশংসা করে হুজুর মোহাম্মদ হয়ে গেছে, আল্লাহ প্রশংসা করে বলে হুজুরের প্রশংসা বেশি হয়েছে, কেন আল্লাহ নিজে একা করে, জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, প্রশংসা করাবে, কেমন করে প্রশংসা করবে শোনেন, আমি আপনাদের একটু বলে দিয়ে যাই, কেমন করে প্রশংসা করবে আমার আল্লাহ পাকের বান্দারা, কিয়ামতের ময়দানে আসলে ময়দানে দাঁড়াবে, ওলিরা দাঁড়াবে, গওস দাঁড়াবে, কুতুব দাঁড়াবে, আব্দাল দাঁড়াবে, সাহাবা দাঁড়াবে, তাবেইন দাঁড়াবে, তাবা তাবেইন দাঁড়াবে, আইমা দিন দাঁড়াবে, মুহাদ্দিসিন দাঁড়াবে, মুফাসসিরিন দাঁড়াবে, আশেক দাঁড়াবে, হানাফিল্লাহ দাঁড়াবে, হানাফি শায়খ দাঁড়াবে, ইরা ওলির দল, দরবেশ, কুতুব, আব্দাল, তাবকায়ে মালামতি আর ফকির, সব ওলির দল, ইনারা সবাই দাঁড়িয়ে থাকবে, ইনারা কি করে আল্লাহ জান্নাতে যাবে, ইনারা দুনিয়া
দুনিয়াকে আল্লাহকে দিয়ে দিয়েছে, আল্লাহ এনাদের আখিরাত দিয়ে দিয়েছে, আল্লাহ রহমত হবে, সাহাবারা জান্নাতে যাবে, ওলিরা জান্নাতে যাবে, সমস্ত ওলিরা আশিকরা ফানাবিল্লাহ ফানাবি শায়ে ফানাবি রাসূল ইনারা আল্লাহ জান্নাতে যাবে, আল্লাহ রহমত হবে, জান্নাতে চলে যাবে। এবার পড়ে রইল কে? জুনায়েদ পড়ে রইল, আপনি পড়ে রইলে, আমরা গুনাহগার পড়ে রইলাম। বাবা গুনাহগার বেশি, ওলি কম, খাজা হুজুর একটা আজমির শরীফে, খাজা হুজুর একটা ফুরফুরা শরীফে, দাদা হুজুর ওইদিকে চলে যান, বর্ধমান চলে যান, হামিদ বাঙ্গালি একজন, আর মালদায় চলে যান, আকি সিরাজি একজন, চলে যান মালদাতে, হযরতে আলাউল হক লাহোরি একজন শুয়ে আছে, এ নবীর উম্মত উম্মতিরা মেদিনাপুরে চলে যান, মুস্তফা মাদানী একজন, দিল্লি চলে যান, নিজামুদ্দিন আউলিয়া একজন, বোম্বাই চলে যান, হাজি আলী একজন, এরকম ভাবে চলে যান বাংলাদেশে, শাহজালাল চিত্রি, শাহজালাল শুয়ে আছে, শাহ চেতানি আমিনি শুয়ে আছে, খানজাল আলী শাহ একজন, বাগদাদে চলে যান, জুনায়েদ বাগদাদি একজন, বাগদাদে চলে যান, ইরানে ইরাকের বাগদাদে চলে যান, পরবিশ আব্দুল কাদের জিলানি একজন, বেশিরভাগ সব গুনাহগার গুনাহগার গুনাহগার, ওলিরা তো আল্লাহর রহমতে যাবে, গুনাহগারদের কি হবে? আল্লাহ বলে তিন রকম ভাবে বান্দা জান্নাতে যাবে, আমার রহমতে যাবে, রাসূলুল্লাহ সাফায় সুপারিশে যাবে, জাহান্নাম থেকে জান্নাত যাবে, আল্লাহর রহমতে ওলিরা যাবে, আরে গুনাহগাররা হাবিবুল্লাহ সাফায় সুপারিশে যাবে, যখন হাবিবুল্লাহ সাফায়াত করবে, আর আল্লাহ হুজুরের সাফায়াতে ওলা সাউফায়ুতি রাব্বিকা ফাতার দারওয়াদাতে, একে 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 যখন আল্লাহ জান্নাতে যাবে, তারা বলতে আরম্ভ করে দেবে, আমরা জাহান্নামী ছিলাম, জান্নাতি ছিলাম না, আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা ছিল না, জানি বললাম ওজন কম হয়েছিল, ঠিকঠাক ভাবে আল্লাহর ইবাদত করতে পারি না, আমরা জান্নাতে যাওয়ার যোগ্য ছিলাম না, হাবিবুল্লাহ সাফায়াত করেছে, আল্লাহ আমাদের জান্নাত দিয়েছে, বা মোহাম্মদ বা, হাবিবুল্লাহর জন্য জান্নাতে এসেছি, হাবিবুল্লাহ বা মোহাম্মদ বা বলে কুটা কিয়ামত হাবিবুল্লাহর প্রশংসা করবে। মুসলমান ছাদ থেকে ছাদ থেকে ছাদ তিনতলার মাথায় হেঁটে হেঁটে যাচ্ছে, আর বেখিয়ালে মোবাইল ঘাট থেকে, মোবাইল তখন বেখিয়াল করে দেয়, নিজেকে ভুলিয়ে দেয়, মোবাইল গর্তই পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, গাড়ি চালাতে চালাতে মোবাইল দেখ, এই জন্য পুলিশরা বলে লিখা থাকে না খবরদার গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার করবে, গাড়ি চালাতে ফোন, এমন যদি মানুষকে ভুলিয়ে এই তিনতলায় ফোন ঘাটতে ঘাটতে, আর ধারের দিকে এসে পড়ে যাচ্ছিল, হাত ধরে নিয়েছে, পড়ে যাচ্ছিল হাত ধরে নিয়েছে, আরে দেখো এ কি বলবে আমাকে, এ ধন্যবাদ বলবে না, বলবে মানুষত্ব জ্ঞান থাকলে বলবে তো থ্যাংক ইউ, হ্যাঁ শুকরিয়া, জাজাকাল্লাহুল খায়, বলবে না বলবে না, ধন্যবাদ আমি পড়ে যাচ্ছিলাম, আমি পড়ে যাচ্ছিলাম, তুমি আমার হাত ধরেছ, ধন্যবাদ তোমাকে। ওই রকম দ্বারা যেমন দুনিয়াতে তিনতলা থেকে পড়ে যাওয়ার জন্য হাত ধরে নিলে যেমন ধন্যবাদ দাও, কিয়ামতে জাহান্নামের দিকে লোকগুলোকে জান্নাতে যখন হাবিবুল্লাহ ঢুকাবে সবাই হাবিবুল্লাহকে ধন্যবাদ দেবে, বা মুহাম্মদ বা ইয়া রাসূলুল্লাহ বা, এজন্য আমার আল্লাহ নিজে মাকামে মাহমুদকে হুজুরকে ফায়েজ করে দেবে, হুজুরের মাকামে মাহমুদ আল্লাহ দান করে দেবে। শুনছেন আপনারা, বলছি ওই একজন পুলিশ অফিসার ফটো তুলছেন, আমি মাপ চেয়ে নিচ্ছি, আমি ফটো তুলি না তো, কিছু মনে করবেন না, কে তুলেছে কোন মানুষটা কি জানি, আমাকে মাফ করে দেবেন, আমি ফটো তুলি না বলে মানা করলাম, মাফ করে দেবেন আমাকে। ফটো তোলা হচ্ছে হারাম, ফটো তোলা কি বলেন হারাম, যেই করুক হারাম, হারাম। বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিস, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কথা, আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমার ঘরের সামনে বড় কলিকে রেখে দিয়েছে, আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন যে কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন আজাব হবে ওই সমস্ত লোকগুলোর যারা দুনিয়ায় একে অপরের আল্লাহর সৃষ্টি নকল করে, মানুষ করে আল্লাহ তুমি জুনায়েদ কথা একটা আমার নকল করলে কিয়ামতে আজাব হবে, আমি আপনাদের বন্ধু না দুশ্মন বলেন, আপনারা জানেন নাই বলবো না আপনাদের করে, যে ফটো তোলেন না গুনাহ হবে, আল্লাহ কি আমাকে আজাব দেবে, এই জন্য মানা করে দিচ্ছে হুজুর, তাহলে এখন করছে করছে সব গুনাহ করছে, মদ হারাম হারামই থাকে, রঙিন করো, লাল করো, কালো করো, হলদে করো, নাম চেঞ্জ করে উইস্কি করো, হ্যাঁ টাকিলা করো, হ্যাঁ ব্র্যান্ডি করো, যাই করো হারাম হারামই থাকবে, শুনছেন আপনারা, ই চেঞ্জ হবে না, ওই রকম ফটো হারাম হারামই থাকবে, আমি তুলি না, আমার দাদুজান তুলতেন না, আমার দাদুজান হজে একবার গেলেন,
বাংলাদেশে যাওয়া ছিঁড়ে পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিলেন, বাংলাদেশে গেলেন না, হজ একবার করে পাসপোর্টটা ছিঁড়ে ফেলে দিলেন। বলে পাসপোর্ট তখন চালু হয়ে গেল যে পাসপোর্ট ছাড়া বাংলাদেশ যাওয়া যাবে না। বাংলাদেশে কিছু কম বেশি 13 কোটি মুসলমান, 13 কোটি মুসলমান, তার থেকে এখন বর্তমান এখনো 8 কোটির বেশি আমার মুজাদ্দিদ জামানের ফলোয়ার। এই বাংলাদেশে যাই, পাবনা যাই, নাটোর যাই, বগুড়া যাই, যশোর যাই, ঝিনাই যাই, ঝিনাইদহ যাই, যশোরে আছে না, এনার বাড়িতে একজন ওখানকার খলিফার আওলাদ আছে, আমাকে দাওয়াত করেছে, আমাকে যাওয়ার কথা বারবার বলে, আমি যেতে পারিনি। কথা বলছে ওখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ এই অজনসিয়া সব জড়া হয়, হ্যাঁ, সব দেখা করতে আসে, আমরা দেখা করতে যাই। কথা বুঝতে পেরেছ? ওখানে বেশিরভাগ সব গরিব মানুষ, গরিব মানুষ খেটে খুঁটে খায়। কথা বুঝতে পেরেছ? যাই বাংলাদেশ, ওখানে আমাদের ভক্ত আছে। আসামে যাই, আসাম, ধুবড়ী, মেঘালয় যাই, মেঘালয় আমি গিয়েছি, মেঘালয় পাহাড়ের ওপরে। কথা বুঝছেন? হ্যাঁ, একবার গিয়েছিলাম, হ্যাঁ, জলসা করতে দেবে নে ঝামেলা, হ্যাঁ, সেই ওখানে একটা সংগঠন আছে, স্টুডেন্ট একটা সংগঠন আছে, তাদের তারা নিজেরাই করছিল। তো ওখানকার মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে বলেছে ফোর্স পাঠিয়ে দিই, মিলিটারি সব, হ্যাঁ, মিলিটারি নিয়ে সব জলসা। কথা বুঝতে পেরেছে? আল্লাহ শুকর। তারপরে বিহার, উড়িষ্যা, উড়িষ্যা কটক, এইদিকে আমাদের প্রোগ্রাম হয়, আমরা যাই, গোটা বাংলা, এপার বাংলা, ওপার, তখন তো একটা ছিল, এখন ভাগ হয়েছে। আগে দেশও একটা ছিল, পাকিস্তান, বাংলাদেশ, ভারত সব এক ছিল, এখন সব ভাগ হয়ে গেছে। যা হয়েছে হয়েছে, আল্লাহর নসিবে রেখেছিল, ভাগ হবার ভাগ হয়ে গেছে, আল্লাহর হুকুম, আল্লাহর তরফ থেকে হয়েছে। আগে পাসপোর্ট লাগতো, আগে ইসালের সাহেবে বাংলাদেশ থেকে লোক আসতো, মুরব্বীরা বলে হুজুর পাসপোর্ট লাগতো না, এমনি চলে আসতো, এখন সব দেশের আইন হয়েছে, পাসপোর্ট হয়ে গেছে। কথা বলছে? তো দাদুজনকে বললেন চলেন, দাদুজনকে বলেন চলেন, দাদুজন গেলেন না, বললেন না, ফটো তুলবো, পাসপোর্ট করবো, যেমন আর বাংলাদেশ যাবো, কত চিঠি লিখলো, কত কান্নাকাটি করছে না। কথা বুঝতে? যাই হোক, ফটো তোলা সাবধান থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আমি আমরা রসুল্লাহর কথা বলছিলাম, হুজুরকে আল্লাহ মাকামে মাহমুদ দেবে, কি আমাদের হুজুর আমাদের জান্নাতে নিয়ে যাবে, কেলি যায় বলে, যদি আমল করো, ইবাদত করো, অলি হতে পারো, আল্লাহ রহমতে জান্নাত যাবে। কিন্তু আল্লাহ রহমত রসুল্লাহ এটা মাথায় রাখতে হবে, হুজুর ছাড়া পাওয়া যাবে না। যারা গুনাগার, ওলা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদ, আপনারা শোনেন না, ওলা সাউফা ইউতিক, যে আল্লাহর রসুলকে বলছেন যে তোমাকে এত দেওয়া দেবো আমার হাবিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সাহাবারা এই ওলা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদ আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে যখন রসুল্লাহ বললেন যে আল্লাহ ওয়াদা করেছে যে আমাকে এত দেওয়া দেবে, সন্তুষ্ট হয়ে যাবো আমি, সাহাবার প্রশ্ন, ইয়া রসুল, আপনি কখন সন্তুষ্ট হবেন? রসুল্লাহ বললেন যদি একটা লোক যদি জাহান্নামে পড়ে থাকে আমি রসুল্লাহ সন্তুষ্ট হব না, যখন সবাই জান্নাতে চলে যাবে আমি রসুল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আহা, আমার হুজুর, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজুরের তুলনা নেই, হুজুরের তুলনা নেই। হুজুর কিন্তু যুদ্ধে এই তরোয়াল দিয়ে দিয়ে ইসলাম প্রচার করেনি, হুজুরের চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। হুজুর একদিন বাজারে এমনি বেরিয়েছেন, কেনাকাটা করতে না, এমনি বেরিয়েছেন, পয়সা পয়সা নেই, এমনি রসুল্লাহ বেরিয়েছেন, হ্যাঁ, বেরোবার সঙ্গে সঙ্গে আর একদল কাফেলা এসছে, কাফেলাই দেখে একটা সুন্দর, একটা সুন্দর ঘোড়া, এই আল্লাহ উঠ, সুন্দর একটা উঠ, উঠ, উঠনি, রসুল্লাহ দেখে বলে উঠনি কার, ধরেন একদল ছাগল নিয়ে বেরোয় নে, পাল এখন বেরোয় নে, হ্যাঁ, যাযাবর, যাযাবর রিফিউজি যাদের করে বলা হয়, ঘরদর নেই, বেদুইন, আরবি ভাষায় বেদুইন বলা হতো, রিফিউজি মানে যাদের ঘরদর নেই, রিফিউজি, ওই রকম এসছে, আর হাবিবুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেছে, ইরা চেনে নে হাবিবুল্লাহ, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাস্তায় দেখা হয়েছে, দেখা হয়ে বলে বলে উঠ কার, উঠনি, বলে আমার উঠনি, বলে উঠনি বিক্রি করবে, বলে হ্যাঁ বিক্রি করবো, বলে কত দাম, বলে এত দাম, বলে বলে তুমি আমাকে ধারে দেবে, আমার কাছে পয়সা নেই, আমি তোকে পরে পয়সা দেবো, বলে হ্যাঁ ধারে দেবো, পয়সা নেই দিয়ে দেবো, বলে হুজুরের সঙ্গে সৌদা করে হুজুর উঠলে চলে গেছে। হুজুর উঠলে চলে যাওয়ার পরে সাথের লোকের আরো আছে, এসে বলে যে ওই লোকটা কে ছিল, বলে উঠ কিনতে এসেছিল, বলে ক টাকায় বিক্রি করলে, বলে পয়সা তো দেয়নি, বলে ক টাকা দাম বলেছে, বলে এত টাকা
দাম বলেছি বলে পয়সা দিওনি বলে না পয়সা দেয়নি পয়সা লইনি বলে বাড়ি কোথা বলে জানিনি বলে কোথা বাড়ি বলে জানিনি কি নাম বলে জানিনি কোথায় থাকে বলে জানিনি বলে তুমি দিয়ে দিলে তুমি এমনি উত্তর দিয়ে দিলে বলে তুমি আমাকে বাড়ির কথা বলো টাকার কথা বলো আর ওনার নামের কথা বলো আমার তো খেয়াল ছিল না আমি চারা দেখছিলাম অত সুন্দর চারা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি আমি ওরকম চেহারা কোনোদিন দেখেনি আরেকজন এসে বলে যে তুমি বলে আমি তো ওনার কথা বলা শুনছিলাম কথা বলতে বলতে তাবাসসুম হাসি যে হাসছিল না ও হাসি আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি বলে আমি আমি হাসি দেখছিলাম আরেকজন বলে বলে আমি বলে বলে ওই যে ওই চুল চুল হুজুরের চুলটা ঘুংরালো ছিল বলে ঘুংরালো বাল যো লটক রহা থা মে উসকো দেখ রহা থা বলে ঘুংরালো চুল দেখছিলাম আমি হ্যাঁ বলে বলে কি হবে তোমার তো উটটা চুরি করলে চলে গেছে উল্টো পাল্টা বলবেন না সঙ্গে সঙ্গে গেছে সবাই ওই মেয়েটার কাছে ঘরের ভিতরে পর্দা নেছি মায়ের কাছে গিয়ে বলে মা আপনি কি চেনেন ওর থেকে বলে না জানি বলে কি নাম বলে জানিনি বলে বাড়ি কোথা বলে জানিনি বলে তাহলে বলে আমিও আমিও পর্দার ভিতর থেকে দেখছিলাম অত সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি এত সুন্দর মানুষ কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না এ ঠকবাজ নয় এ ঠকিয়ে দেবে না তোমাকে এরকম কথাবার্তা হচ্ছে কথাবার্তা হতে হতে কথাবার্তা হতে হতে হ্যাঁ একজন এসেছে একজন এসেছে এসে বলে এখানে কে উঠ দিয়ে এলো এখানে উঠ কে দিয়েছে একজন সাহাব এসেছে উঠ বলে আমি দিয়েছি বলে এলাও পয়সা হুজুর পয়সা দিয়ে পেটেছে পয়সা না পয়সা না বলে পয়সা দিয়ে পেটেছে বলে লোকটা কে ওই লোকটা কে বলে চিনুনি বলে না বলে ওনার নাম শুনুনি বলে না বলে উনি তো মোহাম্মদ আরবি উনি তো মোহাম্মদ মুস্তাফা উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে উনি রাসূলুল্লাহ বলে চলো আমাদের কাছে আর সৌদা এই বাজারে হবে না এবার সৌদা মুস্তাফার বাজারে হবে সবাই হুজুরের দরবারে গেল হুজুরের দরবারে গিয়ে বলে হুজুর হুজুরকে হুজুরের সামনে যখন দেখেছে হুজুর বলে তাহলে পয়সাটা নিয়ে এলা বলে হুজুর পয়সা পয়সা ছাড়েন হাত ধরেন ইমানের কালমা পড়েন মুসলমান হয়ে যাব পুরা কাবিলা হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হুজুরের চেহারা দেখে মুসলমান হুজুরের তাবাসসুম হাসি দেখে মুসলমান হুজুর হুজুর একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন আর একজন বেদুইন ওই একজন আরবের লোক খুব রকচটা লোক জানেন তো আমি গিয়েছি আরবে অজ্ঞতা অজ্ঞতা যুগ বলা তো সবচেয়ে যারা নিজের বাচ্চাকে মেয়ে মেয়ে মেয়েগুলোকে পুঁতে দিত মেরে দিত কিরকম লোক হবে আর হুজুর পাক সাল্লাল্লাহু হাদিসের মধ্যে আছে যখন রাখাল্লা উঁচু উঁচু ঘর বিল্ডিং করবে তখন দেখবে ইমাম মেহেদি আসবে কি বলেছে রাখাল্লা যখন উঁচু উঁচু ঘর তৈরি করবে ইমাম মেহেদি আসবে যুগের শেষ সময় এসে যাবে একদম রাখাল্লা উঁচু উঁচু ঘর মানে হ্যাঁ সব আরবের লোকেরা হ্যাঁ ইউএই হ্যাঁ ইউনাইটেড আরব এমিরেটস এই পুরা আরবটা হ্যাঁ এরা সব রাখাল ছিল উঁচ চড়াতো ছাগল চড়াতো আজকে দেখো গোটা বিশ্বের সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং বুর্জ খলিফা কাদের ওদের বুরুজ খলিফার পাশে আর একটা বিল্ডিং তৈরি করছে আমি গিয়েছি ওটা বুরুজ খলিফার ডবল হচ্ছে দুবাই টাওয়ার তৈরি করছে দুবাই টাওয়ার বুরুজ খলিফার যে হাইট 500 কত ফুট হবে 500 কত মিটার মনে হ্যাঁ 500 কত মিটার ওর ওর থেকে ডবল তৈরি করছে বুঝতে পারছেন না রাখালরা সব উঁচু উঁচু বিল্ডিং তৈরি করছে তার মানে কি হবে কিয়ামতের আলামত ইমাম মেহেদি আসার সম্ভাবনা এসে গেছে বুঝছেন আপনারা খুব একদম একরোকা কুরাহেস বংশ আমারও বংশ কুরাহেস একরোকা জালালি মিজাজের লোক সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলা মেরে চলে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এই গুতো মেরে চলে হুজুর চাদর মুড়ি দিয়েছিল গুতো মেরে এই চাদরটা হাতে রয়ে গেছে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এখানে দাগ হয়ে গেছে গর্দানে এত জোর টেনেছে চাদরটা দাগ মানে হুসু হুসু করে যাচ্ছে দাগ হয়ে গেছে দাগ হয়ে বলে এ মোহাম্মদ ইয়া মোহাম্মদ হুজুরের নাম ধরে হুজুর হুজুর নাম ধরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুখের দিকে তাকিয়েছে হুজুর মুচকে তাবাসসুম হাসি হেসেছেন তাবাসসুম হাসি হেসেছেন হুজুরের হাসি দেখে ইমানের কালমা পড়ে মুসলমান কি হাসি হ্যাঁ হুজুরের সৌন্দর্যের উম্মে উম্মে মাবান নাম শুনেছেন আপনারা হুজুর যখন মক্কা থেকে মদিনায় যায় হিজরতের সময় একজন মহিলা ছিল এটা বলি সময় সংক্ষেপ হয়ে গেছে এইটুকুন বলে এটাকে বলেছে
হুজুরের সম্মান আমি হুজুরের কথা বলি যে হুজুর কি আমার রাসূলুল্লাহ কি এমনি এমনি আচ্ছা বলেন তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর সামনে যদি কেউ ব্যঙ্গচিত্র করে বলেন জেল হবে না হবে না এই জেল হবে না হবে না হ্যাঁ কারো মজা কুড়ানো যাবে জেল হবে না হবে না হ্যাঁ হুজুরের ব্যঙ্গচিত্র করেছে ফ্রান্সে বাচ্চা ছেলে একজন গলা কেটে নিয়েছে শুনছেন আপনারা জুনায়েদ বলে জোর গলায় বলে যদি প্রধানমন্ত্রী ব্যঙ্গচিত্র করলে জেল হয়ে যায় মুখ্যমন্ত্রীর ব্যঙ্গচিত্র করলে তার তার খারাপ ফটো একটা আপলোড করলে ফেসবুকে তার যদি জেল হয়ে যায় হ্যাঁ রাসূলুল্লাহর শানে যারা গুস্তাই করবে আবার গর্দন কাটা হবে রাইটস আছে অধিকার আছে কারো সাহস আছে কোন হিন্দু দেবদেবীকে নিয়ে খারাপ কটুক্তি করবে সংবিধান রাইটস দিয়েছে এটা হ্যাঁ না মুসলমান যদি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র করে জেল হয় রাসূলের ব্যঙ্গচিত্র করলে ফাঁসি হবে কথা ঠিক না কথা ঠিক না ভুল আমার হুজুর কত সুন্দর হুজুর আমরা হুজুরের কদমে নিজেদের জান কুরবান করে দেব ইনশাআল্লাহ হুজুর ছাড়া আমাদের আর কিচ্ছু নেই আল্লাহ আল্লাহ রাসূল আমরা মুসলমান আমাদের চিন্তাধারা আলাদা বিশ্বাস মানুষের ধর্ম ঠিক করে বিশ্বাস একিন হিন্দুরা এক বিশ্বাস করে খ্রিস্টানেরা এক বিশ্বাস করে ইহুদিরা এক বিশ্বাস করে মুসলমানরা এক বিশ্বাস করে এই আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি শিখ ইসাই এগুলো পৃথিবীতে 3,500 ধর্ম আছে আমরা জানি না 3,500 ধর্ম সবচেয়ে বড় ধর্ম পৃথিবীতে দুটো একটা মুসলমান একটা খ্রিস্টান যেটা পৃথিবীর সব জায়গায় আছে মুসলমান নেই এমন কোনো জায়গা নেই খ্রিস্টান নেই এমন কোনো জায়গা নেই বাকি ধর্মগুলো এই দেশে আছে তো ওই দেশে নেই ওই দেশে আছে তো ওই দেশে নেই বিশ্বাস আমাদের বিশ্বাস হুজুর আর মুস্তাফা আর আল্লাহ কথা ঠিক না ভুল বলেন আমাদের বিশ্বাসে আঘাত করবেন না হাত জোর করে বলে দিয়ে আমার হাইবুল্লাহ সানে গুস্তাকি করবেন না আর আল্লাহ বলছে খবরদার কারো দেবদেবীকে গালাগালি করো না কারো দেবদেবীর খারাপ কথা বলুনি আল্লাহ মানা করছে খবরদার কারো কারো বিশ্বাসে আঘাত দেবেন না কি বললাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ বলছে তুমি তোমার ধর্ম করো তাদের করে তাদের ধর্ম করতে দাও খবরদার আঘাত দেবেন না মাথায় ঢুকছে আপনাদের বুঝতে পারছেন আপনারা আমরা হুজুরের গোলাম একটু হুজুরের কথা বলি এইটুকুন বলি আমার পরে উলামায়ে হযরত এসে গেছেন তিনি ঠিক সময়ে চলে আসবেন কথা বুঝতে পারছেন আপনারা এটা বলি হুজুর মক্কা থেকে মদিনা হিজরত করছিলেন হুজুরের সৌন্দর্যের কথা বলবো আর আশেকরা উম্মে মাবেন হুজুরের ঘটনা জানেন এটা হতে পারে না আশেকরা সবাই জানে মক্কা থেকে মদিনা হুজুর হিজরত করছেন আর মাঝখানে একটা বাড়ি ছিল হ্যাঁ মেয়ে ছেলে একজন মায়ের বাড়ি ছিল সে কি করতো মুসাফিরদের করে খেদমত করতো আর রাসূল পাশে সাল্লাম গেছে যে যে দাঁড়িয়েছে যখন দাঁড়িয়ে যাওয়ার পরে বলে আপনার বাড়িতে কিছু খাবার আছে কোনো কোনো রেয়াতে যে পয়সা দিয়ে বিনিময়ে কিছু নেওয়ার জন্য বলেছিলেন বলে আমার কাছে কোনো খাবার নেই যখনই খাবার নেই বলেছে হুজুরের নজরে একটা ছাগল পড়েছে হুজুরের নজরে কি পড়েছে বলেন ছাগল যখনই ছাগল পড়েছে হ্যাঁ রাসূল বলে আমি আমাকে দাও একবার একটা মিন্দা বলে আমাকে দাও আমি যাবো ওখানে বলে ও তো দুধ দেয় না ও তো দুধ হয় না এমনি ছাগল সাধারণত কত বছর বাঁচে 5 বছর 6 বছর 6 বছর গরু 12 বছর 6 বছর ছাগল বাঁচে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি একদম শেষ সময় ছাগলটা একদম কিচ্ছু নেই ওর জানে হাইবুল্লাহ বলে আমি একটু হাত দেবো হুজুর ছাগলটার পিঠে হাত দিলে দিয়ে ওই স্তনে দুধে একটু হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা দুধের আমার আল্লাহ পুরো থলি ভর্তি করে দিয়ে পা দুটো এত ভর্তি পা দুটো নিচের দিকে নেমে গেল হুজুর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তো হাদিস পাকে এসেছে ওই হাতটা ছাগলের উপরে রাসূলুল্লাহ হাত দিয়ে বরকতের লেগে দোয়া চেয়েছিল হুজুরের হাত দেওয়ার পরে তো 18 বছর বেঁচে ছিল 18 বছর বেঁচে ছিল ছাগলটা হুজুরের হাত হাতের বরকতে তো হুজুর দুধ দিলেন সব দুধ দুইলেন দুধ দুয়ে সবাইকে দিলেন সবাইকে খাওয়ালেন বাড়িতে যা ছিল ছিল ছেলে পুলে সবাইকে দিয়ে সাথীকে দিলেন দিয়ে হুজুর শেষে খেলেন তখন বললেন হুজুর আপনি খান বলেন যে সাক্ষী হয় সে সবাইকে প্রথমে খাওয়ায় নিজে শেষে খায় মানে মেজবান যারা হবে আগে মেহমানকে খাওয়াবে তারপর নিজে খাবে এটা হুজুরের সুন্নত ওই জন্য সাখিয়ে কাউসার রাসূলুল্লাহ আগে কিয়ামতে সবাইকে কাউসারের পানি পান করাবে তারপরে মুস্তাফা নিজে খাবে হুজুর তারপরে খাবে জোরে বলুন
হুজুর পাশা সালাম দুধ খেলেন, খেয়ে মেয়েটার সঙ্গে কথাবার্তা হয়েছে, কথাবার্তা হয়েছে। মেয়েটা যখন দেখছিল একটু দিশে হারা টাইপের, দেখে কথা চলে গেছে। যখন চলে গেছে কিছুক্ষণ পরে এই মেয়েটা স্বামী ঢুকেছে ঘরে, উম্মে মায়বেন হুজুরে স্বামী ঢুকেছে। যখন ঢুকেছে স্বামী ঢুকেছে, ঢুকেই ঘর দূর দেখে বলে, আজকে ঘরটা একটু রৌনক আলাদা লাগছে, সৌন্দর্য লাগছে, ঘরে কি কেউ এসেছিল, ঘরে কি কেউ এসেছিল? এবার মেয়ে ছেলে বলছে, বলে আজকে একজন নওজোয়ান এসেছিল, আজকে একটা মানুষ এসেছিল যার হাতের মতন কারো হাত দেখিনি, যার চোখের মতন কারো চোখ দেখিনি, যারও কানে কানের মতন কারো কান নেই, যার বলার মতন কারো বলা নেই। যে যখন সে বলছিল যেন মনে হচ্ছিল যেন কি একটা হচ্ছে, আর চুপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো ঘর খামুশি ছেয়ে যাচ্ছিল। কাসিম ও আসিম এসেছিল। কাসিম কাকে বলে? কাসিম উহাকে বলা হয় যার প্রতিটা অঙ্গ ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে সুন্দর। কারো হাত সুন্দর তো চোখ সুন্দর নয়, কারো চোখ সুন্দর তো চুল সুন্দর নয়, কারো মুখ সুন্দর তো পা সুন্দর নয়, কিন্তু যে এসেছিল কাসিম এসেছিল যার প্রতিটা আলাদা আলাদা ভাবে প্রতিটা জিনিস সুন্দর। বলে আসিম এসেছিল। বলে আসিম, আসিম কাকে বলে? আসিম উহাকে বলা হয় যাকে দূর থেকেও দেখলে সুন্দর লাগে আর কাছ থেকে দেখলে সুন্দর। কোন কোন আমাদের সৌন্দর্য কি দূর থেকে দেখলে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, কাছে থাকলে ও কথা আর থাকে না, ও সৌন্দর্য আর থাকে না। সে যে দূরেও থাকে যেমন সুন্দর, কাছে থাকলে তেমন সুন্দর। মুস্তাফা সুন্দর যেমন, যে দূরে থাকলে মনে মনে হয় যে কখন তার কাছে যাব, সে কখন আমার কাছে আসবে, এই আশা তাকে পাওয়ার আশা তাদের ঘুম হারাম করে দেয়। আর যে 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 মুস্তাফা কাছে থাকলে তাকে হারিয়ে দিবার ভয় ঘুম হারাম করে দেয়। যে দূরে থাকলেও ঘুম হয় না, যে কাছে থাকলেও ঘুম হয় না। দুনিয়ার যত মহব্বত আছে কাছে পেয়ে গেলে ইতমিনান হয়ে যায় যে আমি আমার মাহবুব পেয়ে গেছি। কিন্তু হুজুরের মহব্বত কেমন, যে দূরে থাকলে তাকে পাওয়ার আশায় রাতের ঘুম হারাম হয়ে যায়, আর যে কাছে থাকলে তাকে হারিয়ে দেওয়ার ভয়ে ঘুম হারাম হয়ে যায়। যে বলেছে কাসিম ও আসিম এসেছিল। বলে নাম কি, নাম কি? হুজুরের চেহারা দেখে নাম কি জিজ্ঞাসা করে সব ভুলে গেছে নাম। ই মেয়ে ছেলে বলে যা নাম তো জিজ্ঞাসা করা হয়নি, যে আসার সঙ্গে সঙ্গে ঘরে বরকত হয়ে গেছে। হুজুর মেয়ে ছেলে হুজুর নিজে নিজে বলে মুবারক এসেছিল। সুবহানাল্লাহ, বলবেন কে এসেছিল বলেন? মা নিজে নিজে নাম দিয়েছে, বলে আমার ঘরে মুবারক এসেছিল। তখন স্বামী বলে যে মুবারকের সঙ্গে দেখা হলে আমাকে বলবে, আমিও দেখা করব। মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, হে রবে উম্মত মদিনা, মুবারকের ইন্তেজার করে। যখন মানুষ যান একদিন না একদিন ফিরে আসে, মুবারকের ইন্তেজার করে, কিন্তু মুবারকের দেখা হয় না। কোনো একটা কাজে মদিনায় যাওয়া হয়ে গেল, সিটিতে যাওয়া হয়ে গেল কেনাকাটার জন্য। এক তারিখে হুজুরাবাদ ওই মেয়ে ছেলে মদিনা শরীফে চলে গেল। মদিনা শরীফে গিয়ে আর কেনাকাটা করতে আরম্ভ করে দিল। যখন কেনাকাটা করতে আরম্ভ করে, ছেলে সঙ্গে আছে, হঠাৎ করে ছেলে মায়ের হাত ধরে বলে, মা মা দেখো মুবারকের সঙ্গীকে দেখা যাচ্ছে, দেখো দেখো মুবারকের সঙ্গীকে দেখা যাচ্ছে। যখন মুবারকের সঙ্গী দেখে মানে আবু বকর সিদ্দিককে দেখতে পেয়ে গেছে, আবু বকর সিদ্দিককে থেকে বলতে আরম্ভ করে দিয়েছে, মা মা মুবারকের সঙ্গী এসে গেছে, মুবারকের সঙ্গী এসে গেছে। সঙ্গে সে কেনাকাটা বন্ধ করে ওই মেয়ে ছেলে আবু বকর সিদ্দিককে গিয়ে বলে, আমার মুবারক কোথা? আবু বকর সিদ্দিক বলে, কে মুবারক? কোথাকারের মুবারক? ওই সে বলে যে যে আমার ঘরে এসে ছিল, ছাগলের গায়ে হাত দিয়েছিল, দুধ ভর্তি হয়ে গেছিল। যে কাসিম ও আসিম, এই কাসিম ও আসিম বলে মুবারক, আমি ওই মুবারক কে খুঁজছি। বলে ওই মুবারকের কাছে দরকার, চলো চলো চল তোমাকে মুবারকের কাছে নিয়ে যায়। হাবিবুল্লাহ কে নিয়ে, হাবিবুল্লাহর কাছে আবু বকর সিদ্দিক মার ছেলেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ নববী শরীফে হুজুর কে ঘিরে সাহাবারা বসে আছে, দূর থেকে দেখে বলে ওই তোমার মুবারক বসে আছে। আবু বকর সিদ্দিক রাসূল কে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুবারকের শুনে দয়া করতে এসেছে, হুজুর আপনার কাছে এসেছে। ওই সময়তে আবু বকর সিদ্দিক বলে, ইনি হচ্ছে আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছে আমাদের নবী। হযরতে ওই রাসূলের পাশে সালাম পরিচয় দিবা সঙ্গে সঙ্গে ওই সময়তে ওই মেয়ে আর ছেলে গিয়ে বলে, মুবারক হাত ধরো, কলমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব। এ নবীর উম্মত উম্মতিরা মুসলমান হয়ে গেলেন। মা ছেলে
মুবারকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে পৌঁছেছে। বাড়িতে এসে পৌঁছে যাওয়ার পরে কিছুক্ষণ পরে স্বামী কাজ থেকে বাড়িতে এসেছে। বাড়িতে এসে আবার ঘরের মধ্যে ঢুকেছে। ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে বলে, আজকেও কি আবার মুবারক এসেছিল? আজকেও কি আবার মুবারক এসেছিল? ওই সময়তে মেয়ে বলে, মুবারক আজকে এসেনি, আজকে মুবারকের কাছ থেকে দেখা দেখে এসেছি, মুবারকের কাছে দেখা করে এসেছি। এই মুবারকের সঙ্গে দেখা করে আসার সঙ্গে সঙ্গে আমার ঘরের নৌরাত আবার পাল্টে দিয়েছে। তাই আমি আপনাদের ভুলে দিয়ে যাই, ফলোয়ার হয়ে যাও, হাবিবুল্লাহর দরওয়াজায় যাও, হাবিবুল্লাহর গুলামি করো, হাবিবুল্লাহর ইতাআত করো। মাইতুর রাসূলা ফাকাদাত আল্লাহ, হাবিবুল্লাহর ইতাআত করলে আল্লাহর ইতাআত করা হয়। হাবিবুল্লাহর কাছে যাও, হাবিবুল্লাহর গুলামি করো, হাবিবুল্লাহর ইতাআত করো, হাবিবুল্লাহর দরবারে যাও। যেমন হযরতে উম্মে মাইমুন ওই মেয়ে ছেলে হাবিবুল্লাহর কাছ থেকে ঘুরে এসে ঘরে রওনাক পাল্টে গেছে। তোমরা মুস্তাফার গুলামি করো, তোমাদের রওনাক পাল্টে দেবে কিয়ামতে হাবিবুল্লাহর পাশে, জান্নাতে হাবিবুল্লাহর পাশে আমার আল্লাহ জায়গা করে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার নবীর মতো সুন্দর কেউ নেই, আমার হুজুরের মতো সুন্দর কেউ নেই। আমার নবী সুন্দর নবী, এই নবীকে ছেড়ে দেননে, এই নবীকে বাদ দিয়ে দেননে, এই নবীর গুলামি করেন। বলেন ইনশাআল্লাহ। সব মরে যাব, মরে যাব। মরতে গেলে একজনের রাস্তা ধরে মরতে হবে, একটা রুট ধরে। হ্যাঁ, শয়তানের রাস্তা নয়, হাবিবুল্লাহ রাস্তা ধরে, হাবিবুল্লাহ রাস্তা ধরে, হাবিবুল্লাহ রাস্তা ধরে। বলেন ইনশাআল্লাহ। দুনিয়া আমাদের লেগে জেলখানা, দুনিয়া আমাদের লেগে জেলখানা। এখানে আরাম পাবেন না, এখানে সব পাবেন না, জেলখানায় পুলিশরা এসে সব জেলখানায় নিয়ে যায়। কথা ঠিক না বল, তোমার হ্যান্ডকাপ যখন পরে নিয়ে যাবে, হাসে না কাঁদে? সবাই কি করে বলেন? কাঁদে। আর মানুষ যখন দুনিয়ায় আসে, হাসে না কাঁদে? কাঁদে। জেলখানায় ঢুকেছে, কাঁদছে, কাঁদছে। যখন মানুষ মরে যায়, এমনও মত আছে হাসতে হাসতে যায়। আমি নিজের চামড়ার চোখে দেখেছি, আমার আবুল ফাজ আজান কবরে শুয়ে হাসছিল, জবান বন্ধ হবে জুনায়েদের, যে মিথ্যে কথা বলে, বাপ বলে নয়। আমার উসমান চাজান হাসছিল, আমার মেজো দাদু যান হাসছিল। হ্যাঁ, তুলসী দাস বলে একজন হিন্দুদের কবি ছিল, আমার নুরুদ্দিন চাজান বারবার বলতেন তুলসী দাস। তুলসী দাস লিখছে, তুলসী জব জগ মে আয়ে জগ হাসে তুলসী রোয়ে। যখন তুলসী জন্ম হয়েছিল, গোটা বাপ মা ছেলে পেলে সবাই কি করছে? হাসছে, তুলসী এসেছে, তুলসী। আর তুলসী একা কাঁদছে। তুলসী বলে বলছে, এইসে কাম করতে যাও, তুম হাসতে যাও জগ রোয়ে। এমন কাজ করে মরে যাও যেন যেন সবাই কাঁদে, তুমি একা হাসতে হাসতে যেন যেতে পারো। হ্যাঁ, লোক মরে গেছে বলে ঠিক হয়েছে, মরেছে কেমন মত মরলে তুমি, যে লোক বলে ঠিক হয়েছে। লোক মরে, হ্যাঁ বলে ঠিক হয়েছে, মরেছে, এতদিন পরে জব্দ। কি কাজ করেছো দুনিয়ায় যে লোক বলছে জব্দ হয়েছে এতদিনে? মুসলমান মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন, পরের জায়গা জমি জোর জবরদস্তি নিয়ে নেন না, ভালো কাজ সৎ কাজ সবগুলো বেশি বেশি করে করেন। আর দুনিয়া জেলখানা, এখানে গোলাম হয়ে থাকো। হ্যাঁ, যারা জেলখানায় থাকে, নিজের ইচ্ছায় খাই না, নিজের ইচ্ছায় পড়ে না, নিজের ইচ্ছায় হ্যাঁ পিসাব পায়খানা করতে পারে না, নিজের ইচ্ছায় শুতে পারে না, নিজের ইচ্ছায় উঠতে পারে না, সব জেলারের হুকুম অনুযায়ী চলতে হয়। কথা ঠিক না বলুন, বলেন? তাহলে আপনারা যদি জেলখানায় থাকে, নিজের ইচ্ছা চলবে না, আল্লাহর ইচ্ছায় বসো, আল্লাহর ইচ্ছায় খাও, যাতা খেতে পারবে না, আল্লাহর ইচ্ছায় খাও, আল্লাহর ইচ্ছায় শো, আল্লাহর ইচ্ছায় ওঠো, ফজরের সময় শুয়ে শুয়ে কাটাতে পারবে, আল্লাহ বলেছে ওঠো, আসসালাত খায়রুম মিনান নাওম। আল্লাহ বলছে ঘুমের থেকে নামাজ উত্তম, উঠে পড়ো, উঠো। বুঝতে পারছেন আপনারা? নিজের ইচ্ছায় কাজ করে, যদি তুমি সব আল্লাহর ইচ্ছায় কাজ করে যদি মরে যাও, আমার আল্লাহ মরে যাওয়ার পরে তোমাকে আজাদ করে দেবে। আর যদি সব নিজের ইচ্ছা চালাও, মরে যাওয়ার পরে তুমি বন্দী হয়ে যাবে। দুনিয়ায় 50 বছরের বন্দী হবে না অনন্তকালের বন্দী হবে? বলেন, বলেন। 50 বছরের বন্দী হও, কিয়ামতি 50,000 বছরের হবে। দুনিয়ায় সব পাবেন না, দুনিয়ায় দুনিয়ায় কিছু, আখিরাত, আখিরাত। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, কাউকে বড় লোক করেছে, গরিব করেছে, যাদের করে আল্লাহ বড় লোক করেছে, শকরের পরীক্ষা করতে, ভালো খাওয়াবে, ভালো পড়াবে, ভালো জায়গায় শুয়াবে, ভালো কাজ করাবে, এই শকর আদায় করবে। আর যারা গরিব, খেতে দেবে না ভালোভাবে, ভালো জায়গায় শুবে না ভালো, হ্যাঁ সবর করতে হবে। আল্লাহ আপনি যে সবর সবর সবর, শকর আর সবরের পরীক্ষা হয়ে যাবে, আল্লাহ মেরে দেখি আমাকে দান করাবে।
হুজুরের গোলাম হন হুজুরের সুন্নাত অনুযায়ী চলেন বলেন ইনশাআল্লাহ দরসিব আল্লাহুম্মা মুবারকের নাচ শুনবেন বলেন বলেন হ্যাঁ এইটা রবিউল আউয়াল মাসের আজকে 29 তারিখ তাই তো হ্যাঁ তাই তো আমি তাহলে একটুখানি হুজুরের কথা বলি হ্যাঁ আপলোক সমাজতে উর্দু থোড়া বহুত হিন্দি সমাজতে না আগার মানা সমাজ যাও তো থোড়া সুবহানাল্লাহ কে দেখি যে যা কম মুক্তা হুজুর আয়া হুজুর আয়া হুজুর আয়া হুজুর আয়া হুজুর আয়া হুজুর আয়া নসীব চমকে হ্যায় ফরিশতোঁ কে কে আরশ কে চার আ রহে হ্যায় নসীব চমকে হ্যায় ফরিশতোঁ কে আরশ কে চার আ রহে হ্যায় फलक से जिनकी झलक से रोशन ओ शम्स तशरीफ ला रहे हैं हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया निसार तेरे चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल निसार हजारों ईदे रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं हुजूर आया हुजूर आया हुजूर आया दिलों के गुलशन महक रहे हैं एक कुछ ऐसा महसूस हो रहा है हुजूर तशरीफ ला रहे हैं हुजूर आया हुजूर आया हुजूर आया जमान भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना के नियामत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर हुजूर आया हुजूर आया हुजूर आया আমার মনে নেই পাগল কিতা করে কি কি জোরজবস্তি বলো তো কিনা এগুলো কি প্রথমটা কি আছে আমার মনে নাই এই ভুল হয়ে যাবে সব কি লোক বলো তো কিনা না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার
কি জজ্জবস্তিরা শুরু করেছে বল। হ্যাঁ থাক 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 থাক, মনে নেই করছি, নাহলে বলতো নি, কেন বলবো না, একটুখানি বললো একটু, আর 5 মিনিট বলতো, মিথ্যে কথা বলা যায়। যাই হোক, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহ আমিন, সকলে আখিরাতের লেগে বাজারে বসেছেন ভুলে যাবেন না, নিয়ে যাবেন তো সব সাথে করে, দাঁড়িয়ে নিয়ে যান, নামাজ নিয়ে যান, হুজুরের সুন্নত নিয়ে যান, হক হালাল সব কাজগুলো নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জোয়ান ছেলেরা বড়দের সম্মান করবেন, মুরব্বী বাপ গুলো বসে আছে, বড়দের সম্মান, আর ছোটদের স্নেহ, যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে, রাসূলুল্লাহ বলছে আমার উম্মতের বাইরে। হ্যাঁ, শিক্ষার জন্য তম্বি করা যায়, শিক্ষার জন্য বলা যায়, এমনি এমনি খবরদার, বাপ বসে আছে পাশে বসে বসে যেন বিড়ি খাও না, দাঁড়ি চাচা হলেও সে যদি বয়সে বড় হয় তার সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাপ বসে আছে গালাগালি করুনি, খিস্তা খিস্তি করুনি, খবরদার। হ্যাঁ, এগুলো সব বেছে বেছে চলুন, বলেন ইনশাআল্লাহ। আর আপনাদের জায়গার নাম কি বলেন? জামালপাড়া, কালিকাপুর, জামালপাড়া। এই এইখানে যারা আজকে ওয়াজের মজলিসে এসে বসেছেন জোয়ান ছেলেরা, আমি একটা প্রপোজাল দিচ্ছি আপনাদের করে, যদি ভালো লাগে আমার সাথে থাকবেন আপনারা, বলেন যদি ভালো লাগে থাকবেন আপনারা। আমি এখন প্রতিটা গ্রামে একটা করে কমিটি করছি, কোনো সংগঠন নয়, কোনো ফাউন্ডেশন নয়, কোনো ভোটার আইডি কার্ড, আধার কার্ড, কোনো রকম ফটো লাগবে না, আমি কোনো সদস্য কার্ড দেবো না, মানে দুনিয়াবি কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না, এমনি মৌখিক একটা করে কমিটি করছি। কমিটি করে সেই কমিটি তরফ থেকে একটা করে উস্তাদ রাখছি, ধরেন আপনাদের কমিটির তরফ থেকে আপনাদের ইমাম সাহেব হুজুর থাকবেন, কি করবে প্রতি মাসে মাসে।